প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ, আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আপনারা শুনছেন বুদ্ধদেব গুহের লেখা ঋজুদা কাহিনী গুগুনো গুম্বারের দেশে। আজ আপনারা শুনবেন দ্বিতীয় পর্বের পরবর্তী এবং শেষ অংশ তৃতীয় পর্বে। টেডিও কি ভূষুণ্ডার মতো বিশ্বাসঘাতকতা করলো আমাদের সঙ্গে? কত ভালো টেডি, কত সুন্দর গল্প বলবে বলেছিল আমাকে ও আজ রাতে। টেডি বাইরে কোথাওই নেই, তাঁবুর ভেতরেও নেই। আমাদের তাঁবুর ভেতরে ঢুকে দেখলাম কারা যেন সব লণ্ডভণ্ড করেছে। ঋজুদার কাগজপত্র, অন্যান্য জিনিস, আমাদের বন্দুক, রাইফেলের গুলি, যা তাঁবুতে ছিল সবই নিয়ে গেছে তারা। ঋজুদার 450-400 রাইফেলটা পর্যন্ত, আমাদের খাবার দাবার, বন্দুক, রাইফেলের গুলির বাক্স, পেট্রোল, আরও সমস্ত জিনিস যা ট্রেলারের ভেতরে রাখা ছিল সবই গেছে ট্রেলারের সঙ্গে। ঋজুদা বলল, রাইফেল নিয়েছে বটে, কিন্তু লকটা আমার কাছে, ও দিয়ে গুলি ছুটতে পারবে না। আমি বললাম, কিন্তু টেডি, টেডি কোথায় গেল? টেডিও কি আমাদের শত্রুপক্ষ? ঋজুদা এত বোকা, যখন ওদের ইন্টারভিউ করে আরুষাতে এসে 3 মাস আগে সিলেক্ট করে, তখন ওদের সম্বন্ধে ভালো করে খোঁজ খবরও নেয়নি। আমরা তাঁবু থেকে বেরিয়ে তাঁবুর পেছনে যেতেই আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে উঠে এলো। টেডি হাত পা ছড়িয়ে আছে, যেন তার কিছুই হয়নি, যেন ও ঘুমোচ্ছে, শুধু একটা ছোট্ট তীর গেঁথে রয়েছে ওর গলাতে। ঋজুদা এসে আমার পাশে দাঁড়ালো, বলল, ভূষুণ্ডা। বলেই তাঁবুর সামনে এসে নিচু হয়ে ধুলোর মধ্যে কি যেন খুঁজতে লাগলো, নিজের মনেই বলল, ঠিক। আমি বললাম, কি? ঋজুদা বলল, ভূষুণ্ডা টেডিকে মেরে ফেলার পর গোয়ান্ডারা বোরা ওর সংকেতে এখানে আসে, তারপর ল্যান্ড রোভার ও ট্রেলারে চড়ে ভূষুণ্ডার সঙ্গে পালিয়ে যায়, কয়েকজনকে রেখে যায়, হয়তো আমাদের শেষ করে মালপত্র নিয়ে হাঁটা পথে যাবার জন্য। কি সাংঘাতিক, এখন আমরা কি করব ঋজুদা? আমি একেবারে ভেঙে পড়ে বললাম। ঋজুদা বলল, দাঁড়া দাঁড়া, ভয় পাস না, কিন্তু আগে টেডিকে কবর দেওয়ার বন্দোবস্ত করতে হবে, নইলে রাতে হায়না আর শিয়ালে বেচারাকে ছিঁড়ে খাবে, কিন্তু এখানে মাটি যে খুব শক্ত। আমি আর ঋজুদা টেডিকে বয়ে নিয়ে গেলাম লেকের কাছে। তাঁবুর খোটা গাড়বার শাবল দিয়ে আমরা দুজনে মিলে কয়েক ঘন্টা ধরে একটা বড় গর্ত করলাম, তারপর টেডিকে তার মধ্যে শুইয়ে জঙ্গল থেকে অনেক ফুল তুলে এনে ওপরে ছড়িয়ে দিলাম। আমরা যখন টেডিকে কবর দিচ্ছিলাম, তখন গোয়ান্ডারা বোর্ডের আর কোনো সাড়া শব্দ পেলাম না। পশ্চিমাকাশে একটা দারুণ গোলাপি রং ছড়িয়ে গেছিল, রংটা কাল খুব খুশির মনে হয়েছিল, আজ মনে হলো বড় দুঃখের। একটা সাদা কাগজে বড় বড় করে ঋজুদা লিখল, টেডি মোহাম্মদ, আমাদের বিশ্বস্ত আমোদে সাহসী বন্ধু, এইখানে শুয়ে আছে। তার নিচে লিখল, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি অপারেশন গোয়ান্ডারাবো 1। তারও নিচে তারিখ দিয়ে লিখে দিল, ঋজু বোস অ্যান্ড রুদ্র রায়চৌধুরী। আমি ভাবছিলাম আমাদের বন্ধু টেডি এইখানেই শুয়ে থাকবে, শীতের শিশির পড়বে ওর কবরের ওপর, স্টার্লিং পাখিরা কিচিরমিচির করে গান গাইবে কানের কাছে, নরম পায়ে ডিগডিগ হরিণ হেঁটে যাবে, বর্ষাকালে ফিসফিস করে বৃষ্টি হয়তো আলতো হাত ছোঁয়াবে ওর গায়ে, হয়তো কোনো গাঢ় অন্ধকার রাতে গুগুনো গুম্বার অথবা অগ্রিগাওয়া বিক্কি বাওয়া চুপিসারে কোনো কুচকুচে কালো লোমস জানোয়ারের মূর্তি ধরে এসে টেডির কবরের কাছে থাবা গেড়ে বসে ওকে পাহারা দেবেন। পশ্চিমে অল্প কটি একাশিয়া গাছের পাহারায় ধুধু দিগন্তের উপরে সূর্য হারিয়ে গেল আজ, টেডিও হারিয়ে গেল চিরদিনের মতো। আমার চোখ জলে ভরে এলো, কাল রাতে আমাদের ঘুম হয়নি, ঘুমোবার সাহসও হয়নি। ঋজুদা ম্যাপ নিয়ে আঁকিবুকি করছিল তাঁবুর সামনে বসে আর বই পড়ছিল, আমাকে তাঁবুর মধ্যে ঘুমোতে বলেছিল বটে, কিন্তু একটু করে শুয়েছি আর ঋজুদার কাছে এসে বসেছি বারবার আগুনের সামনে। কাল রাতেও সিংহগুলো এসে হাজির হয়েছিল, কিন্তু দূর দিয়ে চলে গেছে, ওরা বোধহয় কোনো বড় জানোয়ার, মোষ অথবা
টুপি মেরে থাকবে। বেশ শান্ত সভ্য ছিল সে রাতে। আমাদের কাল কিছুই খাওয়া হয়নি, খাওয়ার মতো মনের অবস্থাও ছিল না। আজ সকালে জিনিসপত্র হাতরে বিস্কুটের টিন বেরুলো। আমি বললাম, কি হবে রিজুদা, চলো আমরা মারিয়া পাহাড়ের দিকে যাই, নাইরবি সর্দারের গ্রামে। তাও তো এখান থেকে 60-70 মাইল কম করে। জল তো সব ট্রেলারেই ছিল, জল পাবো কি করে, তার চেয়ে চলো ফিরে যাই। রিজুদা আমার চোখে চোখ রেখে বলল, এখানে আমরা কেন এসেছিলাম? আমি রিজুদার চোখে তাকিয়ে লজ্জা পেলাম, মুখ নিচু করে বললাম, তা ঠিক। রিজুদা বলল, ভুলে যাস না রুদ্র, যে তুই মানুষ, মানুষ মনের জোরে কি না পারে, কি না করতে পারে। একা একা পালতোলা নৌকোতে মানুষ সমুদ্র পেরোয়নি, মরুভূমি পেরোয়নি পায়ে হেঁটে। এইসব জায়গায় যখন প্রথম ইংরেজ ও জার্মান পর্যটকরা আসেন, শিকারীরা আসেন, বিজ্ঞানীরা আসেন, তারা কি গাড়ি করে এসেছিলেন? এই অঞ্চলেই একজন জার্মান প্রজাপতি সংগ্রাহক একা একা প্রজাপতি খুঁজতে এসে রিফট ভ্যালিতে মানুষের হাড় কুড়িয়ে পেয়ে ফিরে গিয়ে বার্লিন মিউজিয়ামে জমা করেন। তার থেকে আবিষ্কার হয় ওল্ড ভাই গর্চের। ডক্টর লিকি সস্ত্রিক এখানে এসে বছরের পর বছর এই রকম জায়গায় তাঁবু খাটিয়ে খোঁড়াখুঁড়ি চালান। সেখানে আবিষ্কৃত হয় কত নতুন তথ্য, কত কি জানতে পারেন। একটু চুপ করে থেকে রিজুদা বলল, রুদ্র তুই না অ্যাডভেঞ্চারের লোভে প্রায় জোর করেই আমার সঙ্গে এসেছিলি আফ্রিকায়, এরই মধ্যে অ্যাডভেঞ্চারের শখ মিটে গেল? তোর বৈশিক গুজরাটি পাঞ্জাবি সিন্ধি ছেলেরা বিদেশ বিভূতিতে একা একা ব্যবসা করতে চলে আসে, দেখলি তো ডারেস সালামে আরুষাতে কত ভারতীয় ব্যবসা করছে, তার মধ্যে বাঙালি দেখলি একজনও? তারপর একটু চুপ করে থেকে বলল, তুই তাহলে আমার সঙ্গে এলি কেন? আমি তো এখানে ছেলেখেলা করতে আসিনি, জীবনের ঝুঁকি আছে জেনেই এসেছি। রিজুদার হাঁটুতে হাত দিলাম, বললাম, আমাকে ক্ষমা করো, বলো আমরা এখন কি করব। রিজুদা আমার হাতে হাত রেখে বলল, আমরা এখন জিপের চাকার দাগ ধরে এগোব। প্রথমত ওরা কোথায় যায় তা দেখতে চাই আমি। আমি যে কাজে এসেছি তার জন্যে ওদের চলাচলের পথ জানা দরকার। দ্বিতীয়ত, ওরা ট্রেলারটা কিছু দূরে গিয়েই ছেড়ে দেবে, কারণ ট্রেলার নিয়ে জোরে গাড়ি চালাতে পারবে না। ট্রেলারটা পেলে আমরা মালপত্র পেয়ে যাব, ওই সব মাল ওরা ভয়ে নেবে না, পাছে চোরাই মাল সন্দেহে পুলিশ ওদের ধরে। আমি বললাম, তুমি কি পায়ে হেঁটে ওদের গাড়ির সঙ্গে পাল্লা দিতে পারবে? রিজুদা বলল, তা পারবো, যদিও সময় লাগবে। তাছাড়া ভূষণ্ডার সঙ্গে আমার বোঝাপড়া আছে, আসলে ও তো কর্মচারী। এই যে সব লোক দেখছিস, এই সব নানা চোরা শিকারীর দল, ভূষণ্ডার মতো অর্ধশিক্ষিত লোকেরা সব এক বিরাট দলের মধ্যে আছে। এই সব দলকে চালায় খুব ধনী ব্যবসায়ীরা, তাদের অন্য ব্যবসার আড়ালে এটাও তাদের একটা লাভের ব্যবসা। আমি যে কাজে এসেছি তা সফল হলে অনেক রাঘববোয়ালের মাথা ধরে টান পড়বে, তাই তারা আগেভাগেই বুদ্ধি করে ভূষণ্ডাকে আমার দলে ভিড়িয়ে দিয়েছিল, সর্ষের মধ্যেই ভূত ঢুকিয়ে দিয়েছিল। ভূত আর ঝাড়বে কি করে বলো, ঝা ভূষণ্ডা একা লোক নয়, ও এক বিরাট চক্রের একটি যন্ত্র মাত্র, ও তো সামান্য চাকর। আমার দরকার ভূষণ্ডার মালিকদের, ফয়সালা তাদেরই সঙ্গে। তবে ভূষণ্ডার সঙ্গেও বোঝাপড়া করতে হবে, টেডির কারণে, টেডির মৃত্যুর প্রতিশোধ এই আফ্রিকার জঙ্গলেই আমি নেব। আমি বললাম, চলো তাহলে, আর দেরি কেন? রিজুদা উঠল, দুজনের হ্যাবারশাকে যা যা অবশ্য প্রয়োজনীয় জিনিস নেওয়া যায় তা ভরে নিয়ে দুজনের কাঁধে দুটি জলের ছাগল উঠিয়ে ভালো করে বেঁধে নিয়ে আমরা রওনা হলাম নিরুদ্দেশ যাত্রায়। পেছনে পড়ে রইল তাঁবু দুটো, আমাদের ক্যাম্পকর্ট, বিছানা, জুতো, জামা, অনেক কিছু জিনিস যা বইবার সামর্থ্য আমাদের নেই।
আর পড়ে রইল টেডি, চিরদিনের জন্যেই পড়ে রইল। ল্যান্ডরোভার আর ট্রেলারের চাকার দাগ দেখে আমরা হাঁটা শুরু করলাম। মাইল দুয়েক আসার পর পিছনের সব কিছু ধুধু মাঠের রোদের তাপে আর হাওয়ায় মিলিয়ে গেল। এখন আমরা আবার ঘাসের সমুদ্রে এসে পড়লাম। কম্পাসই সম্বল এখন আর সূর্য। এই সাভানা পৃথিবীর এক ভৌগোলিক আশ্চর্য। সারা দিনে হেঁটে আমরা কত মাইল এলাম বলা মুশকিল, কিন্তু আমরা এখনো ল্যান্ডরোভারের চাকার দাগ হারাইনি। মাঝে একবার গোলমাল হয়ে গেছিল দুপুরের দিকে, তারপর রিজুদা আবার খুঁজে পেয়েছিল। যেদিকে চোখ যায় শুধু ধুধু হলুদ ঘাসের প্রান্তর, একটাও গাছ নেই, ঘর নেই, বাড়ি নেই, মানুষ নেই, শুধু জানোয়ারের মেলা। শেষি মাছির জন্যে এখানে মাসাইরাও বিশেষ গরু চড়াতে পারে না, বসবাস করতে পারে না রাইফেল বন্দুকধারী মানুষও। এমনই সাংঘাতিক এই মৃত্যুবাহী মাছিরা। সন্ধ্যের আগে আগে আমরা কিছুটা ঘাস পরিষ্কার করে জিনিসপত্র নামিয়ে বসলাম। এক টিন ককটেল সসেজ বেরোলো, কফি এখনো আছে। কফি আর সসেজ খেয়ে হ্যাভারস্যাকে মাথা দিয়ে রাইফেল পাশে রেখে কম্বল মুড়ে শুয়ে পড়লাম দুজনে পাশাপাশি। রাতে ভালো ঠান্ডা পড়বে। আস্তে আস্তে তারারা ফুটে উঠল। কাল থেকে আজ চাঁদের জোর বেশি। দিনভর হেঁটে দুজনেই খুব ক্লান্ত ছিলাম। রিজুদা তো কাল রাতে একটুও ঘুমোয়নি, তাই দুজনেই শুতে না শুতেই ঘুমোলাম। মাঝরাতে কি যেন একটা শব্দে আমি চমকে উঠলাম, মনে হলো ভূমিকম্প হচ্ছে বুঝি। হঠাৎ হাজার হাজার খুঁড়ের জোর শব্দে ঘুম চোখে উঠে বসে দেখি রিজুদা আমাদের দুজনের পাঁচ ব্যাটারির টর্চ দুটো জ্বালিয়ে রেখেছে সামনে, আর সেই আলোতে দূরে দেখা যাচ্ছে হাজার হাজার জানোয়ার জোরে ছুটে যাচ্ছে পশ্চিম থেকে পূবে প্রচণ্ড ধুলোর ঝড় উড়িয়ে। আমি রিজুদাকে জিজ্ঞেস করতে গেলাম কি ব্যাপার, কিন্তু আমার গলার স্বর গলার মধ্যেই মরে গেল, এত আওয়াজ। অনেকক্ষণ কতক্ষণ ধরে যে ওরা দৌড়ে গেল তার হিসেব করতে পারলাম না। শব্দ থামলে দেখা গেল ধুলোর মেঘে আকাশ চাঁদ তারা সব ঢেকে যাওয়ার জোগাড়। রিজুদা বলল, আশ্চর্য, এই সময় তো মাইগ্রেশনের সময় নয়, ওরা এমন করে দৌড়ে গেল কেন? কোনো আগ্নেয়গিরি কি জেগে উঠল? নিশ্চয়ই কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটবে, নইলে এরকম হতো না। কত হাজার জানোয়ার যে ছিল বলতে পারবো না, লক্ষ্য হতে পারে, জেব্রা, ওয়াইল্ড বিস্ট আর গ্যাজেলস। রিজুদা বলল, আমরা এতক্ষণে কিমা হয়ে মিশে যেতাম ওদের পায়ে পায়ে, দূর থেকে শব্দ শুনে উঠে পড়ে ভাগ্যিস দুটো টর্চ একসঙ্গে জ্বালিয়ে এদিক ওদিক ঘোরাতে লেগেছিলাম, তাতেই সামনে যারা আসছিল তারা দয়া করে পথ একটু পাল্টালো, নইলে পুরো দলটাই আমাদের উপর দিয়ে চলে যেত। আমি বললাম, রিজুদা, ল্যান্ডরোভারের চাকার দাগ তো আর দেখা যাবে না, ওরা বোধহয় কয়েক মাইল জায়গা একেবারে সাদা করে দিয়ে গেছে পায়ে পায়ে, তাই না? রিজুদা বলল, ঠিক বলেছিস তো, আমার তো খেয়ালই হয়নি। বললাম, এখন কি করবে তবে? রিজুদা বলল, ঘুমোবো, নে শুয়ে পড়, আর মনে কর তোদের বাড়ির দক্ষিণের ঘরে গ্রিল দেওয়া জানলার পাশে ডানলোপিলোর বিছানায় ধপধপে সাদা চাদরে ঘুমিয়ে আছিস। ঠিক ছটার সময় জনার্দন ট্রেটে করে ফলের রস এনে বলবে, ওঠো গো দাদাবাবু, আর কত ঘুমোবে। আমি হেসে ফেললাম, বললাম, তুমিও সেই রকম ভাবো, বলে দুজনেই শুয়ে পড়লাম। ভোর হলো শুকুনের চিৎকারে। আমাদের চারধারে বড় বড় বিশ্রী দেখতে লাল মাথা প্রায় 100 শকুন উড়ছে, বসছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে অদ্ভুতভাবে হাঁটছে। আমরা কি মরে গেছি? নাকের কাছে হাত দিয়ে দেখলাম না তো দিব্যি নিঃশ্বাস পড়ছে। রিজুদা দেখলাম ছবি তুলছে শকুনগুলোর। আমি উঠে বসতেই রিজুদা বলল, আশ্চর্য, এরা কি আমাদের মরা ভাবলো? ব্যাপারটা কি বলতো? আমার মনে পড়ল টেডি বলেছিল একটা প্রবাদের কথা, শকুন যদি কোনো জীবন্ত মানুষের তিন দিক ঘিরে থাকে তাহলে সে মানুষ তিন দিনের মধ্যে মরে যায়। শকুনগুলো আমাদের চারদিক ঘিরে রয়েছে। রিজুদাকে এই কথা বলতেই সে বলল, তোর লেখাপড়া শেখা বৃথা হয়েছে, বলেই গুলি ভরা শটগানটা তুলে নিয়ে
দুমদাম করে দুদিকে দুটো গুলি করে দিল। দুটো শকুন উল্টে পড়ল, অন্য শকুনগুলো সঙ্গে সঙ্গে বিচ্ছিরি চিৎকার করে উড়ে গেল। ঋজুদা বলল, চল তো এই ভাগাড় থেকে পালাই, বলে মালপত্র উঠিয়ে নিয়ে অন্যদিকে চলল। পেছন পেছন আমি। আমরা একটু দূরে গিয়ে ঘাস পরিষ্কার করে খাবার দাবারের বন্দোবস্ত করছি, এমন সময় দেখি অন্য শকুনগুলো দুটো মরা শকুনকে খেতে লেগেছে। ঋজুদা সেই দিকে একদৃষ্টে চেয়ে গম্ভীরভাবে বলল, এদের দেখে আমার মানুষদের কথা মনে পড়ছে। সংসারে কিছু কিছু মানুষ আছে যারা এই শকুনগুলোর মতো। আমি বিস্কুটের টিন বার করলাম। নায়বী সর্দারের দেওয়া দুটো কলা ছিল। মুখ ধোয়া দাঁত মাজা সব ভুলে গেছি, জল কোথায়, খাওয়ার জলই যেটুকু আছে তাতে কদিন চলবে ঠিক নেই। ঋজুদাকে কলা ও বিস্কুট এগিয়ে দিয়ে কফির জল ছড়ালাম কফির খালি টিনে। ঋজুদা বাইনাকুলারটাকে তুলে নিয়ে চোখে লাগিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। আমি খেতে খেতে ফুটন্ত জলের দিকে লক্ষ্য রাখলাম। হঠাৎ ঋজুদা বাইনাকুলারটা আমার হাতে দিয়ে বলল, ভালো করে দেখতো রুদ্র, কিছু দেখতে পাস কিনা। ফোকাসিং নবটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখে আমি চেঁচিয়ে উঠলাম, জাইসের বাইনাকুলার, খুব পাওয়ারফুল। তাতে দেখলাম দূর দিগন্তের একটি জায়গায় একটু সবুজ সবুজ ভাব, যেন জঙ্গল আছে, আর তার ঠিক মাঝখানে একটা ল্যান্ড রোভার ট্রেলার শুদ্ধ। বাইনাকুলারটা নামিয়ে খালি চোখে কিছুই দেখতে পেলাম না। ঋজুদা বলল, কি দেখলি? আমি বললাম, দেখলাম। ঋজুদা বলল, তবে এবার খেয়ে দে চল যাওয়া যাক। খাওয়া শেষ করে আমরা আবার মালপত্র কাঁধে নিয়ে রওনা হলাম। ট্রেলারটা ভূষণ্ডা ছেড়ে গেছে ভেবেছিলাম, ঋজুদা তেমনই বলেছিল, কিন্তু জিপটাও যখন ট্রেলারের সঙ্গে আছে তখন ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না মোটেই। ওরা কি তবে ওখানেই আছে গাড়ির কাছে, নাকি গাড়ি এবং ট্রেলার হজম করতে পারবে না বলে পথেই ফেলে গেছে। একটু যেতেই হঠাৎ গুড় 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 একটা শব্দ শুনতে পেলাম। চারিধারে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না আমি। ঋজুদা আকাশে তাকাতে বলল, তাকিয়ে দেখি এক ইঞ্জিনের একটা সাদা আর হলুদ রঙের এরোপ্লেন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে। ঋজুদা তাড়াতাড়ি মালপত্র নামিয়ে রেখে তার জামার কলারের নিচে ভাঁজ করে রাখা লাল সিল্কের রুমালটা জোরে জোরে নাড়তে লাগলো। আমিও ক্যামেরা মোড়া হলুদ কাপড়ের টুকরোটাকে পতাকার মতো ওড়াতে লাগলাম হাওয়াতে। কিন্তু প্লেনটা আমাদের দেখতে পেল বলে মনে হলো না, যেমন যাচ্ছিল তেমনই উড়ে চলল। দেখতে দেখতে একটি ছোট্ট হলুদ সাদা পাখির মতো দিগন্তে হারিয়ে গেল প্লেনটা। আমরা আবার মালপত্র তুলে নিয়ে এগোলাম। কিছুদূর যাওয়ার পর খালি চোখেই গাড়িটাকে দেখা গেল দিগন্তে একটা গোবরে পোকার মতো। আমরা এগিয়ে চললাম। ঘন্টাখানেক হাঁটার পর গাড়ি তার কাছাকাছি এসে ঋজুদা বলল, এবারে একসঙ্গে নয়, তুই বাঁ দিকে চলে যা, আমি ডান দিকে যাচ্ছি, গুলি ভরে নে তোর শর্ট গানে, কোনো লোক দেখলেই গুলি চালাবি, ওদের তীর যতখানি দূরে পৌঁছতে পারে সেই দূরত্বে পৌঁছনোর অনেক আগেই গুলি চালাবি, আর কোনো খাতির নেই, কোনো রিস্ক নিবি না, খুব সাবধান, ওরা গাড়ির মধ্যে লুকিয়ে থাকতে পারে, তাহলে একেবারে কাছে না যাওয়া অবধি কিন্তু বুঝতেই পারবি না, সুতরাং খুব সাবধান। আমরা ছাড়াছাড়ি হওয়ার আগে ঋজুদা আরেকবার বাইনাকুলার দিয়ে ভালো করে দেখে নিল গাড়িটা এবং তার চারপাশ, তারপর বলল, গুড লাক রুদ্র। আমরা দুজনে দুদিকে ছড়িয়ে যেতে লাগলাম। ক্রমশ দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যেতে লাগলো। যখন আমি গাড়িটা থেকে 200 গজ দূরে, তখন আমার দিকে লক্ষ্য করে গাড়ির দিক থেকে কেউ গুলি ছুড়ল। আমি কিন্তু কাউকে দেখতে পেলাম না। গাদা বন্দুকের গুলি আমার সামনে পড়ল, গুলিটা ধুলো উড়ে গেল। আমি গুলি করার আগেই ঋজুদা রাইফেলের গুলির আওয়াজ হলো। আমি দৌড়ে এগিয়ে যেতে লাগলাম। এবার আমার শটগানের এফেক্টিভ রেঞ্জ 100 গজ, তার চেয়ে বেশি দূর থেকে গুলি করে লাভ নেই। আরও একবার গুলি হলো। এবার দেখতে পেলাম দুজন লোক একজন লোককে বয়ে নিয়ে জঙ্গলের দিকে যাবার চেষ্টা করছে। ওই লোকটার গায়ে নিশ্চয়ই ঋজুদার গুলি লেগেছে। আমি এবার গুলি করলাম এলজি দিয়ে। দুটো লোকের মধ্যে একটা লোক পড়ে গেল। তখন বাকি লোকটা তাকে ও অন্য লোকটিকে ফেলে খুব জোরে দৌড়ে পালালো।
লোকটা দৌড়ানোর ধরন ও জামাকাপড় দেখে মনে হলো যে সে ভূষুণ্ডা, আমার ভুলও হতে পারে। অল্পক্ষণের মধ্যেই যে লোকটি দৌড়চ্ছিল সে পেছনের নিবিড় জঙ্গলে পৌঁছে চোখের আড়াল হয়ে গেল। আমি আর রিজুদা প্রায় একসঙ্গেই দৌড়ে গিয়ে গাড়ির কাছে পৌঁছলাম। রিজুদা ট্রেলারের উপর উঠে গাড়ির ভেতরটা ভালো করে দেখে নিল, তারপর মাটিতে শুয়ে থাকা লোক দুটোর দিকে এগিয়ে এলো। আমি ওইদিকেই যাচ্ছিলাম, এমন সময় শাঁ করে একটা তীর ছুটে এলো আমার দিকে। যে লোকটা গুলিতে ধরাশায়ী হয়েছিল সেই তীরটা ছুঁড়েছিল, কিন্তু শুয়ে শুয়ে ছোড়ার দরুনই হোক বা যে কারণেই হোক, তীরটা আমার মাথার অনেক উপর দিয়ে চলে গেল এবং সঙ্গে সঙ্গে রিজুদার রাইফেলের গুলি লোকটাকে স্তব্ধ করে দিল। লোকটা একটু নড়ে উঠে পা দুটো টান টান করে ছড়িয়ে দিল। তীর ধনুক দ্বারা হাত দুটো দুদিকে আছড়ে পড়ল ঘাসের উপর। আমরা গিয়ে লোক দুটোর কাছে দাঁড়ালাম। প্রথম লোকটি, যাকে বাকি দুজন টেনে নিয়ে যাচ্ছিল, ততক্ষণে মরে গেছে। রিজুদার রাইফেলের গুলি তার বুক এপর ওপর করে দিয়েছে। দ্বিতীয় লোকটিও মারা যাবে এক্ষুনি। আমরা কাছে যেতেই বিড়বিড় করে কি বলল, রিজুদা ওয়াটার বোতল খুলে তার মুখে জল ঢেলে দিল। এক ঢোক খেলো সে, তারপরেই মুখটা বন্ধ হয়ে গেল। কস বেয়ে জল গড়িয়ে গেল, মাথাটা এক পাশে এলিয়ে গেল, দুটি খোলা চোখ স্থির হয়ে আমাদের দিকে চেয়ে রইল। আমার গা বমি বমি লাগছিল, মুখ ঘুরিয়ে নিলাম। রিজুদা বলল, বেচারিরা, ওরা কেউ নয়, যারা ওদের আড়ালে থাকে চিরদিন তাদের মারতে পারলে তবেই হতো। তাড়াতাড়ি ট্রেলারের ওপরের দড়ি কেটে কয়েক টিন খাবার বের করে নিল রিজুদা, পাইপে টোব্যাকো, দেশলাই এবং রাইফেল ও বন্দুকের গুলিও। তারপর বলল, আর নষ্ট করার মতো সময় নেই, চল রুদ্র। আমরা দৌড়ে চললাম যেদিকে ওই লোকটা দৌড়ে গেছিল সেই দিকে। দৌড়তে দৌড়তে আমি রিজুদাকে শুধোলাম, ভূষুণ্ডা? রিজুদা ঘাড় নেড়ে জানালো হ্যাঁ, মুখে কোনো কথা বলল না। জঙ্গলের কিনারাতে দৌড়ে যেতেই পরিষ্কার দেখা গেল একটা পায়ে চলা পথ। আমরা সেই পথের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক সেই সময় কে যেন আবার গুলি করলো অনেক দূর থেকে গাদা বন্দুক দিয়ে। শীষের গুলিটা ঠক করে আমাদের একেবারে সামনে একটা বড় গাছের গুড়িতে এসে আটকে না গেলে কী হতো বলা যায় না। আমরা শব্দ লক্ষ্য করে দৌড়লাম পথ ছেড়ে, কিন্তু শব্দটা যেদিক থেকে এসেছিল সেই দিকে দৌড়ে গিয়ে কিছুই দেখতে পেলাম না, এমনকি কারো পায়ের চিহ্নও নয়। তবে কি গাছ থেকে কেউ গুলি ছুড়ল? ভূষুণ্ডা কি এই জঙ্গলে একা, না সঙ্গে আরো লোক আছে? কিছুটা এগিয়ে যাবার পরই সামনে একটু দোলা মতো জায়গা দেখলাম, সেখানে চাপ চাপ ঘাস হয়েছে সবুজ, বর্ষাকালে নিশ্চয়ই জলে ভরা থাকে জায়গাটা। সেই জায়গাটাতে নেমে গেল রিজুদা, তারপর আমাকে ইশারাতে ডেকে নামতে বলল। সেই দোলার মধ্যে একটা প্রকাণ্ড বড় গাছ উঠেছে, ফিকাস গাছ। রিজুদা আমাকে আগে উঠতে ইশারা করল, আমার পেছনে পেছনে নিজে উঠল। আমরা 20 ফিট মতো উঠে দুটি বড় ডাল দেখে পাশাপাশি বসলাম। ওই মালপত্র নিয়ে গাছে ওঠা সহজ কথা নয়, কিন্তু আমাদের তো সবই গেছে, এখন এই সবেদন নীলমণি যা আছে তা খোয়ালে বাঁচাই মুশকিল, তাই এগুলোকে কাঁচ ছাড়া করা যাচ্ছে না এক মুহূর্ত। কারো মুখে কথা নেই কোনো, আমরা দুজনে দুদিকে দেখছি। হঠাৎ নিচের সবুজ দোলা থেকে প্রচণ্ড জোরে কে যেন শিস দিল, এত জোরে হলো শব্দটা যে মনে হলো কোনো গাড়ির টায়ার পাংচার হলো বুঝি। রিজুদা চমকে উঠল, মনে হলো একটু ভয়ও পেল, ভয় পেতে তাকে বড় একটা দেখিনি। পরমুহূর্তেই বলল, তোর কাছে 1 নম্বর কি 2 নম্বর শটস আছে? আমি হেবারসাকে হাত ঢুকিয়ে বের করলাম একটা 2 নম্বর গুলি। রিজুদা বলল, তোর বন্দুকের ডান ব্যারেলে ভরে রাখ এখনই। ডান ব্যারেল থেকে LG বার করে শটস ভরে নিলাম। ঠিক সেই সময় আবার শব্দটা হলো, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কিছুক্ষণ পর সেই শব্দটা দূরে জঙ্গলের গভীরে শুনলাম, আমরা যেদিক থেকে এলাম সেদিকে। রিজুদা ফিসফিস করে বলল, গুলিটা আবার বদলে নিয়ে বস। ওই গাছে বসেই লক্ষ্য করলাম যে আমাদের বাঁদিকে জঙ্গলের প্রায় গায়ে একটা প্রকাণ্ড কপি আছে, বিরাট বিরাট বড় বড় কালো পাথর আর গুহায় ভরা টিলার মতো। এমন অদ্ভুত টিলা আমাদের দেশে দেখা যায় না। আমি রিজুদাকে ইশারাতে দেখালাম, রিজুদা কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওইদিকে,
তারপর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল রিজুদার। কি একটা ছোট কাঠবেড়ালির মতো জানোয়ার সামনের একটা গাছে উঠছিল নামছিল, ছাই আর সবুজ সাদা রং, ম্যারা মুখটা। রিজুদাকে দেখলাম ওই দিকে দেখতে। রিজুদা বলল, ওটা কাঠবেড়ালি নয়, একটা পাখি, ওদের নাম গো অ্যাওয়ে। ওদের ডাক শুনলে মনে হয় বলছে গো অ্যাওয়ে গো অ্যাওয়ে। আমি বললাম, ও তো তাহলে আমাদের চলে যেতে বলছে। রিজুদা ফিসফিস করে বলল, আপাতত এখানেই শুয়ে ঘুমো, এত মোটা মোটা ডাল, খাটের চেয়েও চওড়া, তবে দেখিস নাক ডাকাস না যেন। দুপুরে কোনো আওয়াজ পেলাম না কারোর, গাছের ডালে বসেই স্ন্যাক স্যামন খেলাম আমরা আর জল। আমার অধৈর্য লাগছিল, গাছের ডালে ঘন্টার পর ঘন্টা বাঁদরের মতো বসে থেকে কী লাভ। এদিকে ভূষণ্ডা কত মাইল ভেতরে চলে গেল এতক্ষণে। রিজুদা কী যে করে, কেন যে করে, সেসব আমার বোঝা ভার। মাঝে মাঝে বিরক্তি লাগে, মুখে বলেও না কিছু, মতলবটা কী তার। বিকেলে যখন আলো পড়ে এলো তখন আস্তে আস্তে আমরা গাছ থেকে নামলাম। রিজুদা বলল, একদম শব্দ করবি না আর আলো জ্বালবি না। বাইরের বিস্তীর্ণ মাঠে যদিও তখন অনেক আলো, বনের ভেতরে ঘন অন্ধকার নেমে এসেছে। নানা জাতের হরিণ পাখি ও বেবুনের ডাকে জঙ্গল সরগরম, শেষি মাছির পাখার গুঞ্জরণ শোনা যাচ্ছে বনাঞ্জা প্লেনের ইঞ্জিনের শব্দের মতো। রিজুদা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে যাচ্ছে গাড়ির দিকে, কিন্তু যে পথ দিয়ে এসেছিলাম তা থেকে প্রায় 300-400 গজ বাঁদিক দিয়ে একেবারে গভীর জঙ্গলের ভেতরে ভেতরে চলেছি আমরা। সামনেই একটা নদী আছে, জলের কুলকুল শব্দ আসছে, আর একটু এগোতেই খুব জোর হাপুস হুপুস শব্দ শুনতে পেলাম। মনে হলো হাতির দল বোধহয় নদীতে নেমেছে। জলের কাছাকাছি এসে সামান্য আলোয় দেখলাম জলের মধ্যে এক দেড় হাত লম্বা মতো কি কতগুলো লালচে লালচে ফোলা ফোলা জিনিস ছড়িয়ে ছিটিয়ে ভাসছে, আর মাঝে মাঝে তাদের গা থেকে ফোয়ারার মতো জল ছিটকে উঠছে। এমন জিনিস আমাদের দেশে কখনো দেখিনি আমি। অবাক হয়ে জলের পাড়ে দাঁড়িয়ে বোঝবার চেষ্টা করছিলাম ওগুলো কি জানোয়ার। এমন সময় রিজুদা আমার কাঁধে জোরে চাপ দিয়ে বলল, এগিয়ে চল, দাঁড়াস না। আমি ফিসফিস করে একেবারে রিজুদার কানের কাছে কান লাগিয়ে বললাম, কি কুমির? রিজুদা বলল, হিপোপটেমাস, জলহস্তি, পালিয়ে চল। আমি তাড়াতাড়ি পা চালাতে চালাতে ভাবলাম, কত বড় জানোয়ার অথচ সমস্ত শরীরটা জলে ডুবিয়ে শুধু নাকটা বের করে রয়েছে, যেমন কুমিরেরা থাকে। জলহস্তি উভয়চর জানোয়ার, তবে জল বেশি ভালোবাসে। আমরা জঙ্গল ছেড়ে রেডট ঘাসের বনের সীমানাতে এসে ঝোপঝাড়ের আড়ালে বসে পড়লাম। রিজুদা ফিসফিস করে বলল, অন্ধকার হয়ে গেলে আমি একা গাড়ির কাছে যাব, চাবিটা গাড়িতেই লাগানো আছে দেখেছিলাম, তারপর হেডলাইট জ্বালিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে সোজা চলে যাব আস্তে আস্তে। আমার দৃঢ় বিশ্বাস যে ভূষণ্ডা পথের আশেপাশে কোনো গাছ বা ঝোপঝাড়ের আড়ালে অপেক্ষা করছে। ও জানে যে আমরা গাড়ির লোভ ছাড়তে পারবো না, সারাদিন ওকে খুঁজে না পেয়ে আমরা ঠিক ফিরে যাব গাড়িতে, এবং হয়তো গাড়িতেই থাকবো রাতে, অথবা গাড়ি নিয়েই চলে যাব একেবারে। যা পেট্রোল আছে আমাদের তাতে গোরাঙ্গুড়ো আগ্নেয়গিরির কাছে মাসাইদের বস্তিতেও চলে যেতে পারবো। একবার যদি বড় রাস্তায় উঠতে পারি তাহলে অন্য গাড়ির দেখা পাবই, আর পেলে সেরোনারাতে খবর চলে যাবে, তখন কোনো অসুবিধা হবে না। আর যে কারণে আমি যাচ্ছি তোকে এখানে একা রেখে, সেই কারণটা হচ্ছে এই যে ভূষণ্ডা গাড়ির কাছেও গিয়ে পৌঁছে থাকতে পারে দিনে দিনেই। ও হয়তো গাড়ির মধ্যেই অপেক্ষা করছে, কারণ ও জানে যে ও যা করেছে এতদিন এবং টেডিকে অকারণে খুন করেছে, সেই সবের শাস্তি ওকে পেতেই হবে যদি আমার অথবা তোর দুজনের মধ্যে একজনও বেঁচে ফিরি। তাই ও আমাদের ছেড়ে পালাতে পারবে না, আমরা বেঁচে ফেরা মানে ওর সর্বনাশ, ওদের পুরো দলেরই সর্বনাশ,
ও বোধহয় ভেবেছিল টেডি ছাড়া গাড়ি ছাড়া আমরা সিংহ আর শেষীদের হাতে সেরেঙ্গেটিতেই মরে যাব। আমরা যে পায়ে হেঁটে ওর পিছু নেব এমন কথা ও ভাবতেও পারেনি। ও এখন নানা কারণে মরিয়া হয়ে আছে। ও যদি গাড়িতেই গিয়ে থাকে আমি নিজেই যেতে চাই, তোকে পাঠানো ঠিক হবে না। ঠিক এমন সময় আমাদের অনেক ডান দিকে তিন চারজন লোকের উত্তেজিত গলা শুনলাম। তাদের মধ্যে কি নিয়ে যেন তর্ক লেগেছে। ওদের মধ্যেই কেউ বকা দেওয়াতে ওরা চুপ করে গেল। ঋজুদা যেন কি ভাবল, তারপর বলল, না ওরা অনেকে আছে, তুই যা রুদ্র, খুব সাবধানে অনেকখানি বাঁ দিকে গিয়ে আস্তে আস্তে গাড়িতে পৌঁছবি। গাড়িতে যদি কাউকে দেখতে পাস তবে সঙ্গে সঙ্গে গুলি চালাবি, আর কাউকে দেখতে না পেলে গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ি ঘুরিয়ে সোজা গাড়ি চালাবি, এক সেকেন্ডও দেরি করবি না। তারপর গাড়ি চালিয়ে চলে যাবি, একেবারে মাইল দশে গিয়ে গাড়ি থামিয়ে গাড়ির কাঁচ টাচ সব বন্ধ করে খাওয়া দাওয়া করে গাড়িতেই বসে থাকবি। গাড়ির মুখটা এদিকে ঘুরিয়ে রাখিস, যদি এরা আমাকে ঘায়েল করতে পারে তবেই তোর কথা ভাববে। আমি বললাম, ঋজুদা খুব সাবধান, তোমাকে একা ফেলে যেতে ইচ্ছে করছে না আমার। ঋজুদা বলল, যে কমান্ডার তার কথা শুনতে হয়। গুড লাক, বি আ ব্রেভ ম্যান, ইউ আর নো মোর এ বয়। আমি আস্তে আস্তে ভুতুরে চাঁদের আলোতে ভুতুরে ছায়ার মতো আড়াল ছেড়ে ঘাস বনে ঢুকে গেলাম। তারপর বাঁ দিকে আরও কিছু দূর চলে গিয়ে খুব আস্তে আস্তে গাড়ির দিকে এগোতে লাগলাম। সঙ্গে সঙ্গেই প্রায় মেঘে ঢেকে গেল আকাশ। এত মেঘ যে কোন দিগন্তে লুকিয়েছিল কে জানে, হয়তো কনফার্ম ভূষণ্ডা আর তার সঙ্গীদের মিছিমিছি এত জানোয়ার মারার কারণে দারুণ চটে গিয়ে চাঁদকে ঢেকে দিলেন মেঘে, যাতে আমাকে ওরা দেখতে না পায়। কিন্তু অন্ধকার হয়ে গেলে ঋজুদাও ওদের আর দেখতে পাবে না, মহা মুশকিলে পড়া গেল। ঠান্ডা ভিজে হাওয়া বইতে লাগলো আর মেঘের মধ্যে গুড়গুড় করে বাজের ডাক শোনা যেতে লাগলো। কনফার্ম কথা বলছেন। এখন কনফার্মের গলার স্বর, টেডি তুমি কি শুনতে পাচ্ছ, আমরা তোমার মৃত্যুর বদলা নিতে এসেছি। আহা, টেডি মানুষটা বড় সরল আর ধার্মিক ছিল। কতক্ষণ পর আমি আন্দাজে গাড়ির কাছে গিয়ে পৌঁছলাম তা নিজেই জানি না। অন্ধকারে যতটুকু দেখা যায় তাতে ভালো করে দেখে নিলাম দূর থেকে। কান খাড়া করে শুনলাম কোনো আওয়াজ পাই কি না। হায়নার দল এসে সেই মরা লোক দুটোকে খাচ্ছে। দূর থেকে আমাকে দেখতে পেয়ে তারা হা 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 করে বুক কাঁপানো হাসি হেসে উঠল। কিন্তু না, হায়নার আওয়াজ ছাড়া কোনোই আওয়াজ নেই। আফ্রিকার হায়নারা যে শুধু মরা মানুষ বা পশুর মাংসই খায় তাই নয়, তারা দল ভেদে বুনো কুকুরদের মতো শিকারও করে। যদিও শিকারের কায়দাটা অন্যরকম, তাই আফ্রিকান হায়নারা সিংহের চেয়ে কম ভয়াবহ নয়। খুব সাবধানে বন্দুকের ট্রিগার গার্ডে আঙুল ছুঁয়ে আস্তে আস্তে গাড়ির দিকে এগোতে লাগলাম। গাড়ির দরজাটা আস্তে করে খুলে দরজাটা বন্ধ না করে লাগিয়ে রাখলাম, যাতে শব্দ না হয় কোনো। তারপর অন্ধকারেই সুইচটার সঙ্গে চাবি আছে কি না হাত দিয়ে হাতড়ে হাতড়ে দেখলাম। একবার খুব জোরে বিদ্যুৎ চমকালো, ড্যাশবোর্ডের আলো জ্বালিয়ে তেল দেখলাম। আমার গলা শুকিয়ে গেল, তেল একেবারেই নেই। পেছনের জারিকানে হয়তো আছে, যদি না ওরা তা সরিয়ে নিয়ে গিয়ে থাকে। কিন্তু এখন তো তেল থাকলেও ঢালা যাবে না। ড্যাশবোর্ডে আলো জ্বালাবার পরই আমার খেয়াল হলো যে ওই আলোর সঙ্গে সাইড লাইটও নিশ্চয়ই জ্বলে উঠেছিল বাইরে। ওরা তাহলে জেনে গেছে যে গাড়িতে কেউ ঢুকেছে। আরেকবার বিদ্যুৎ চমকালো, আমি মাথা নামিয়ে নিলাম। ঠিক এমনি সময় গাড়ির নিচ থেকেই যেন সেই দুপুরে শোনা শব্দটা আবার শুনলাম, হিস, যেন গাড়ির টায়ার পাংচার হলো। আমি চমকে উঠলাম, বন্দুকটা শক্ত করে ধরলাম। জানোয়ারটা যে কি তা ঋজুদা একবারও বলেনি। দৈত্য দানো নয় তো, ঘুগলো গুম্বার বা অগ্রিকাওয়া বিকিবাওয়া কোনো আশ্চর্য জানোয়ারের রূপ ধরে আসেনি তো এই দুর্যোগের রাতে। এখন গাড়ি চালিয়ে চলে যাওয়ার কোনো উপায় নেই। জ্যারিক্যান তেল থেকে ঢাললেও শব্দ হবে অনেক,
কি করব বুঝতে না পেরে আমি সামনের উইন্ডস্ক্রিনের নবটা ঘুরিয়ে যাতে বন্দুকের নল বের করা যায় ততটুকু তুলে চুপ করে বসে রইলাম। এবারে টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো ঝোড়ো হাওয়ার সঙ্গে, গুড় গুড় করে মেঘ ডাকছিল, একবার খুব জোরে বিদ্যুৎ চমকালো। আর আমি মাথা নামানোর আগেই দেখলাম চারজন লোক গাড়ির বেশ কাছে চলে এসেছে। ওরা দৌড়ে আসছে নিঃশব্দে, বন্দুকের নলটা বাইরে বের করে বাঁ হাতের তেলোর ওপরে রাখলাম যাতে শব্দ না হয়, ট্রিগার গার্ডেও হাত ছুঁয়ে রাখলাম। বিদ্যুতের আলোতে দেখেছিলাম যে ওদের তিনজনের হাতে তীরধনুক ও একজনের হাতে বন্দুক আছে। ওদের দেখে হায়নাগুলো আবার ডেকে উঠল, কিন্তু ভোজ ছেড়ে নড়ল না। ওরা আরও একটু কাছে আসুক, একেবারে শিওর রেঞ্জের মধ্যে। আমি ব্যারেল ঘুরিয়ে একসঙ্গে দুটি ব্যারেলই ফায়ার করব। শত করে হঠাৎ একটা শব্দ শুনলাম, একটা হায়না সঙ্গে সঙ্গে আর্তনাদ করে মুখ থুবড়ে পড়ে গেল। বুঝলাম বিষের তীর ছুটছে গোয়ান্ডারা বোড়া। সঙ্গে সঙ্গে অন্যান্য হায়নাগুলো পড়িকি মরি করে পালালো। লোকগুলো প্রায় এসে গেছে, ঠিক সেই সময় হিস শব্দটা আবার শুনলাম গাড়ির তলা থেকে। তারপরই কিছু বোঝার আগেই লোকগুলো চোঁচা দৌড় লাগালো যে যেদিক থেকে এসেছিল সেই দিকে। আর গাড়ির তলা থেকে একটা কিছু যেন ব্যালাস্টিক মিসাইলের মতো গতি আর শব্দে লোকগুলোর দিকে ধেয়ে গেল। কি যে হলো কিছুই বুঝতে পারলাম না আমি। লোকগুলো ভয় পেয়ে সরগোল করে উঠল এবং অন্ধকারের মধ্যেও শব্দ শুনে মনে হলো যেন ওদের মধ্যে একজন ঝপ করে পড়ে গেল মাটিতে। অন্যরা কিন্তু দৌড়তেই লাগলো, এদিকে আর এলোই না। মিনিট দশেক পরেই গভীর বৃষ্টি ভেজা অন্ধকারে জঙ্গলের দিক থেকে একটা রাইফেলের আওয়াজ পেলাম এবং আর একটু পরেই একটা গাদা বন্দুকের আওয়াজ। তারপরেই সব চুপচাপ। ঋজুদার কি কিছু হলো? আধ ঘন্টা, এক ঘন্টা, দু ঘন্টা কাটলো, ওদিক থেকে আর কোনো সাড়া শব্দ নেই। এমনি সময় হঠাৎ গাড়ির পিছন দিক থেকে হাতির ডাক শুনতে পেলাম, পে করে। আমি মুখ ফিরিয়ে পেছনে ফিরে দেখি আমার পেছনে স্লেট কালো ভেজা আকাশের পটভূমি একটা ঘন কালো চলমান পাহাড় শ্রেণী এগিয়ে আসছে। ওদিকে গুলির শব্দের পর ঋজুদারও কোনো খবর নেই। এদিকে আমার এই অবস্থা, গাড়িটা যদি দুমড়ে মুছড়ে খেলনার মতো ভেঙে দিয়ে যায় তাতেও কিছু করার নেই। আমি ভয়ে আর পেছনে তাকালামই না, সামনে তাকিয়ে কাঠ হয়ে বসে রইলাম। এই শটগান দিয়ে হাতিদের সামনে কিছুই করার নেই। আমার সামনে গুলি খেয়ে মরা দু দুটো মানুষ পড়ে আছে, তাদের ফুলে ওটা মৃতদেহ হায়নারা খেয়ে গেছে খুবলে খুবলে। আরেকটা মানুষ পড়ে গেছে আরো সামনে, সে কেন পড়লো, বেঁচে আছে কিনা তাও জানি না। কি জিনিস যে গাড়ির তলা থেকে ছুটে গেল তাও জানি না। যে হিস শব্দ করেছিল সেই কি জানোয়ারটা কি? তাদেরই মধ্যে পড়ে আছে বিস্তির খাওয়া একটা হায়না, আর পেছনে ছুটে আসছে হাতির দল। আশ্চর্য, হাতিগুলো গাড়িটাকে মধ্যে রেখে দুপাশ দিয়ে আমার সামনে এলো। সমস্ত দিক গাঢ় অন্ধকার হয়ে গেল, কিছুই দেখতে পাচ্ছি না। উইন্ডস্ক্রিনের সামনেই যে হাতিটা দাঁড়িয়েছিল সেটা একটা দাঁতাল। তার দাঁতটা এত বড় যে গাড়ির ছাদটা সেই দাঁতের মাঝামাঝি পড়ছিল, নিচে প্রায় মাটিতে লুটোচ্ছিল সেই দাঁত। আমার মনে হলো ওই হাতিটা যে কোনো চক মেলানো দোতলা বাড়ির সমান। হাতির দল নানা রকম শব্দ করছিল সুর দিয়ে, ফোঁস ফোঁস ফো ফো করে, সুর হেলাচ্ছিল দোলাচ্ছিল। গাড়ির বনেট আর উইন্ডস্ক্রিন আর ট্রেলারের ওপর সুর বোলাচ্ছিল। মিনিট দশেক তারা গাড়িটাকে এরকম করতে থাকলো। ভাগ্যিস নাইরবি সর্দারের কলা আর পেঁপে শেষ হয়ে গেছিল, নইলে মুশকিল ছিল আমার। ভুসুন্ডা আর টেডির উগালির ভুট্টা ও আমাদের চাল ডালও সব তাঁবুতেই পড়ে আছে। ওসব খাবার যদি ট্রেলারে থাকতো তবে খুবই বিপদ হতো। এরপরই একটা সাংঘাতিক কাণ্ড হলো, হাতিগুলো ওই লোকগুলোর মৃতদেহ দুটি সুরে তুলে নিয়ে লোফালোফি করতে লাগলো, করতে করতে ক্রমশই সামনের জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। যত দূরে যেতে লাগলো গাড়ি থেকে ততই তাদের পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। বৃষ্টির মধ্যে তাদের জলে ভেজা যুদ্ধ জাহাজের মতো শরীরগুলো বিদ্যুতের আলোয় চকচক করে উঠছিল। ঘটনার পর ঘটনাতে স্তম্ভিত মন্ত্রমুগ্ধ আমি ভাবছিলাম এসবই হয়তো কনভামের কীর্তি, নইলে
কেন হাতিগুলো আমার কোনো ক্ষতি করল না, তার বদলে যে বিভৎস দৃশ্য আমার পক্ষে দেখা সম্ভব হচ্ছিল না, তারা সেই দৃশ্য আমার চোখের সামনে থেকে সুরে সুরে সরিয়ে নিয়ে গেল কেন? গাড়ির ভেতরটাই এত ঠান্ডা হয়ে গেছে যে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে বসে আছি। বাইরে না জানি আজ কি ঠান্ডা। ঋজুদা এখন কি করছে, বেঁচে আছে কিনা কে জানে। ঋজুদা যদি কাল সকালবেলাতে ফিরে না আসে তাহলে আমি কি করব, কি কি করা উচিত ভাবতে পারছিলাম না, কিন্তু ভাবতে হচ্ছিল। এবারে পরপর যেসব ঘটনা ঘটলো, চোখের সামনে যত মৃত্যু ঘটতে দেখলাম এবং আশ্চর্য নিজেও ঘটালাম, এরপর ঋজুদা অথবা আমি মরে গেলেও অবাক হওয়ার কিছু নেই। দেখতে দেখতে চোখের সামনে ভোর হয়ে এলো। বনে জঙ্গলে নদীতে পাহাড়ে সূর্য আসা আর সূর্য যাওয়া প্রতিদিনের যে কত বড় দুটি ঘটনা, যাদের চোখ কান আছে তারাই জানেন। কত আশ্চর্য রঙের হরিখেলা, কত রাগ রাগিনীর আলাপ, কত শিল্পীর তুলির আঁচড়, কত শান্ত নরম আলতো গন্ধ, সব মিলিয়ে মিশিয়ে যিনি সব গায়কের গায়ক, সব শিল্পীর শিল্পী, সব সুগন্ধের গন্ধরাজ, তিনি এই পৃথিবী ঘরের বাতি নেভান, বাতি জ্বালান। ঘরের বাইরে এলেই দেশে ও বিদেশেও তাকেই দেখি, দেখতে পাই। ঋজুদা যেমন আমাকে শিখিয়েছে তেমনি আমি আকাশ বাতাস জল স্থল পাখি হরিণ মানুষ ফড়িং এই সবের মধ্যেই তাকে দেখি। ভোর হয়েছে কিন্তু সূর্য এখনো মেঘে ঢাকা, অন্ধকার কেটেছে প্রায় 15 মিনিট, ঋজুদা তবু এলো না। এবার যা করার নিজেকেই বুদ্ধি করে করতে হবে। কমান্ডারের এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। গাড়ির দরজা খুলে চাবিটা পকেটে নিলাম। এই চাবি হাতছাড়া করাতেই ভূষণ্ডা এমন একটা লং রোপ পেয়ে গেছিল। লোডেড বন্ধু কাঁধে আবার জঙ্গলের দিকে চলতে লাগলাম, কাল যেখান দিয়ে বেরিয়েছিলাম সেই দিকে। সাবধানে জঙ্গলের কিনারা কিনারার আশেপাশের গাছ ইত্যাদি দেখতে দেখতে এগোচ্ছি। হঠাৎ চোখে পড়ল কতগুলো শকুন উঠছে বসছে কামড়াকামড়ি করছে, রেডট ঘাসের বন যেখানে ঢালু হয়ে জঙ্গলে নেমেছে সেইখানে। আমার বুকটা ধক করে উঠল, কি দেখব কে জানে। আরেকটু এগোতেই দেখি কালকে হাতিরা সেই মৃতদেহগুলিকে এখানে এনে ফেলেছে আর শকুনরা ভোজে লেগেছে হায়নাদের পর। তাড়াতাড়ি সরে এলাম। সরে আসার সময় লক্ষ্য করলাম যে কালকে যে কপিটা দেখেছিলাম তার ওপরেও দুটো শকুন উঠছে চক্রাকারে। ওই দিকে চেয়ে আমার মন যেন কেমন করে উঠল। এমনি করে, যারা জঙ্গলে জঙ্গলে ঘোরেন তারা জানেন একেই বলে সিক্স সেন্স। এর কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা হয় না। আমি আস্তে আস্তে কপির দিকেই চলতে লাগলাম। সামনের বনে মৃত্যুর নিস্তব্ধতা, মনে হচ্ছে মৃত্যু হাত বুলিয়ে গেছে এর ওপর। কতগুলো বেবুন চিৎকার করছে আর একদল ব্যাবলার ও থ্র্যাশার সরগরম করে দেখেছে জঙ্গল বৃষ্টি ধরে যাওয়ার আনন্দে। কপির নিচে পৌঁছেই আমি চমকে উঠলাম, চাপ চাপ রক্ত পড়ে জমে রয়েছে পাথরের ওপরে। তারপর রক্তের ছড়া চলে গেছে ভেতরে, বৃষ্টিতে যা ধুয়ে গেছে তা গেছে খোলা জায়গায়, যা ধোয়নি তা জমে আছে। রক্তের দাগ দেখে ওপরে উঠতে লাগলাম। একটু গিয়েই যে সার্ডিনের টিন খুলে আমরা কাল দুপুরে গাছের ওপর বসে খেয়েছিলাম সেই খালি টিনটা উল্টে পড়ে আছে দেখলাম। শকুনগুলো ঘুরে ঘুরে উঠছিল ওপরে। আমি বন্দুকটা সামনে ধরে একটা বড় পাথরের আড়ালে শরীরটা লুকিয়ে ডাকলাম, ঋজুদা ঋজুদা। কোনো উত্তর পেলাম না, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে গেল। ঋজুদা কি নাকি ভূষণ্ডাদের ডেরায় এসে পড়েছি আমি? এমন সময় কারা যেন আসছে ওপর থেকে শুনলাম। জুতো পায়েও নয়, খালি পায়েও নয়, যেন নূপুর পায়ে কারা নেমে আসছে। আরও ভয় পেয়ে গেলাম আমি। এ কী ব্যাপার? বন্দুকটা ওদের আসার পথে ধরে আমি তৈরি হয়ে রইলাম। ঠিক সেই সময় 5টা আফ্রিকান স্ট্রাইপড জ্যাকল একসঙ্গে হুড়োহুড়ি করে নেমে এলো ওপর থেকে। ওদের পায়ের নখের শব্দ পাথরের ওপর ওই রকম শোনাচ্ছিল। আমাকে দেখতে পেয়েই দুটো শেয়াল দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে এলো। পাছে গুলি করলে শব্দ হয় তাই ট্রিগার গার্ডে হাত রেখে ব্যারেল দিয়ে গুঁতো দিলাম ওদের, তাতেও কাজ না হলে গুলি করতে বাধ্য হতাম।
গড় গড় করতে করতে ওরা নেমে গিয়ে পাথরের আড়ালে যেখানে রক্ত জমেছিল সেইখানে হুড়োহুড়ি করে চাটতে লাগলো। আমি আরও এক ধাপ উঠে গিয়ে ডাকলাম, রিজুদা তুমি সাড়া দাও রিজুদা। এমন সময় মনে হলো কেউ বলল, আমি এত ক্ষীণ যে ভালো করে শুনতে পেলাম না, মনে হলো ভুল শুনলাম না তো, আবারও যেন শুনলাম। আই এক পাশে ঘেসে বন্দুক রেডি করেই পাথরটা টোপকে বাঁক নিলাম, নিয়েই রিজুদার বাঁ পায়ের উড়ুর কাছে গুলি লেগেছে, গাদা বন্দুকের গুলি, বড় সিসার একটা তাল, পায়ের হাড় ভেঙে গেছে কিনা কে জানে, রক্তে সারা জায়গাটা থকথক করছে, রিজুদার ঠোঁট ফ্যাকাশে নীলছে, আমাকে দেখে আমার দিকে হাত তুলল। আমি হাতটা হাতে নিয়ে খুব করে ঘষে দিলাম, তারপর বললাম, ভূষুণ্ডা। রিজুদার ডান হাতটা তুলে হাতের পাথাটা নাড়ল, ফার্স্ট এড বক্সটা হ্যাভারস্যাকের থেকে বের করে ডেটল আর মার্কিউরকম শিশি আর তুলো বের করতে করতে বললাম, ডেট। রিজুদা ফিসফিস করে বলল, পালিয়ে গেছে, আমি মিস করেছিলাম, এত অন্ধকার হয়ে গেল মিস করলাম। ভূষণ্ডা কোথায়? আমি শুধলাম। রিজুদা বলল, বোধহয় চলে গেছে, চলে না গেলে ও আমাকে শেষ করে যেত, ওর গুলিতে আমি যে পড়ে গেছি তাও দেখেছে। আমি যখন রিজুদার ট্রাউজারটা কাঁচি দিয়ে কেটে ফেলে রিজুদাকে ড্রেস করছিলাম, তখন রিজুদা আমার এলজি ভরা বন্দুকটা দুহাতে ধরে পাথরের পথের দিকে চোখ রেখেছিল। আমি বললাম, শিয়ালরা তোমাকে কিছু করেনি তো? না, তুই না এলে হয়তো করতো, শকুনরাও করতো, ওরা ঠিক টের পায়। পাটা একেবারে থেতলে গেছে গুলিতে, কত যে টিস্যু আর লিগামেন্ট ছিঁড়ে গেছে তা ভগবানই জানেন। আধ ঘন্টা লাগলো রিজুদাকে ড্রেস করতে, তারপর দুটো কোডাভাইরিন খাইয়ে বললাম, রিজুদা তুমি এখানে থাকো, আমি গাড়িতে জ্যারিক্যান থেকে তেল ভরে গাড়িটা কপির যত কাছে আনতে পারি তত কাছে এনে তোমাকে তুলে নেব। রিজুদা বলল, ভূষণ্ডা যদি চলে না গিয়ে থাকে তবে তো গাড়ির আওয়াজ শুনেই এসে তোকে মারবে। আমি বললাম, এখন তো আর রাত নয়, দিন, আমি তোমার 30-06 রাইফেলটা নিয়ে যাচ্ছি, এখানে শর্ট রেঞ্জে বন্দুক অনেক বেশি এফেক্টিভ, দু ব্যারেল এলজি পোড়া থাকলো, তুমি এটা বুকের ওপর নিয়ে শুয়ে থাকো। রিজুদার হ্যাভারস্যাকটাকে ঠিকঠাক করে বালিশের মতো করে দিতে একটু আরাম হলো, তারপর রাইফেলের ম্যাগাজিন ভর্তি করে চেম্বারেও একটা গুলি ঠেলে দিয়ে সেফটি কাছে হাত রেখে আমি নেমে গেলাম। নিজের অজান্তে আমার চোয়াল দুটো শক্ত হয়ে এলো, চোখ দুটো জ্বালা করতে লাগলো, না ঘুমোবার জন্যে নয়, প্রতিহিংসায়। তারপরেই চোখ দুটি ভিজে এলো আমার, রিজুদার সামনে পারিনি, রিজুদা কষ্ট পেত। এখন পরিষ্কার দিনের আলো, আজ সকালে ভূষণ্ডা যদি 500 গজের মধ্যেও তার চেহারা একবার আমাকে দেখায় তাহলে অস্ট্রেলিয়ায় তৈরি এই ম্যানকিলার সোনার রাইফেলের শর্ট নোজড গুলি তার বুকের পাঁজর চুরমার করে দেবে। রিজুদার কাছে রাইফেল চালানো কতটুকু শিখেছি তার পরীক্ষা হবে আজ। কপি থেকে নামতে নামতে দাঁতে দাঁত চেপে আমি বললাম, ভূষণ্ডা তোমার আজ শেষ দিন। ফাঁকায় বেরিয়ে আমি হরিণের মতো দৌড়ে যেতে লাগলাম গাড়ির দিকে। হরিণ যেমন কিছুটা দৌড়ে যায় তারপর থেমে পেছন ফিরে তাকিয়ে দেখে, আমিও সেই রকম করছিলাম। অবশ্য শিকারি ঠিক ওই থমকে দাঁড়ানোর মুহূর্তেই হরিণকে গুলি করে। ভাবছিলাম ভূষণ্ডা যদি এখনও থেকে থাকে তাহলে গুলি করে আমাকে আবার হরিণা বানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই যখন বন্দুকের ও তীরের পাল্লার বাইরে চলে গেলাম তখন হেঁটে যেতে লাগলাম পিছনে তাকাতে তাকাতে। রাইফেলটাকে গাড়ির বনেটের ওপর শুইয়ে রেখে পেছনে গিয়ে দুটি জ্যারিকান থেকে তেল ঢাললাম ট্যাঙ্কে। মাঝে মাঝেই ওইদিকে দেখছিলাম, না কোনো লোকজনই নেই। রাইফেলটা ভেতরে তুলে নিয়ে সুইচ টিপতেই গাড়ি কথা বলল, বড় মিষ্টি লাগলো সেই কথা। তারপর গিয়ারে ফেলে এগিয়ে চললাম কপিটার দিকে, কাছে গিয়ে গাড়িটা ঘুরিয়ে রাখলাম,
ট্রেলার থাকলে গাড়ি ব্যাক করতে ভারী অসুবিধা হয়। ভালো করে চারপাশ দেখে নিয়ে রাইফেল হাতে দৌড়ে উঠে গেলাম। গিয়ে দেখি ঋজুদা নিজেই ওঠবার চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করতে গিয়ে পড়ে গেল, যন্ত্রণায় কুঁকড়ে গেল মুখ। আমি বললাম, কি করছো, চলো আমার কাঁধের নিচে তোমার পিঠটা লাগাও, বলে ঋজুদাকে কাঁধের ওপর নিয়ে খুব সাবধানে নামতে লাগলাম। ওই অবস্থাতে ঋজুদা শটগানটা দুহাতে ধরে ব্যারেলটা সামনে করে রাখলো। কপির নিচে এসে দেখলাম না, কেউ কোথাও নেই। ঋজুদাকে গাড়ি অব্দি নিয়ে বাঁদিকের দরজা খুললাম, কিন্তু ঋজুদা বলল, আমি তো বসতে পারবো না ওইভাবে। তবে কোথায় বসলে সুবিধা হবে তোমার? ঋজুদা বলল, আমি তো এখন একটা বোঝা, যার নিজের হাত পায়ে জোর নেই সে বোঝা ছাড়া কি। আমাকে ট্রেলারের ওপর উঠিয়ে দে, ট্রেলারে শুয়ে গেলেই যেতে পারবো। আমি বললাম, সে কি, ধুলো লাগবে, ঝাঁকুনি লাগবে, ঝাঁকুনিতে আরো রক্ত বেরোবে। ঋজুদা হাসবার চেষ্টা করলো, বলল, উপায় কি বল, নইলে তো আমাকে এখানে রেখে তোর একাই চলে যেতে হয়। এই ভালো রোদ পোয়াতে পোয়াতে ঘুমোতে ঘুমোতে দিব্যি যাব। আমি পেছনের সিট খুলে তার গদি দুটো এনে ট্রেলারের মালপত্রের উপর পেতে দিলাম। তারপর ঋজুদাকে যতখানি আরাম দেওয়া যায় দিয়ে গুলি ভরা শটগান, জলের বোতল, ব্র্যান্ডির বোতল, হ্যাভারস্যাক সব হাতের কাছে রেখে রাইফেলটা নিয়ে আমি ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। গাড়ি স্টার্ট করে একটু পরেই টপ গিয়ারে ফেলে দিলাম, যাতে তেল কম পড়ে, কিন্তু ঋজুদার যাতে কম ঝাঁকুনি লাগে সেই জন্যে খুব সাবধানে আস্তেই চালাতে লাগলাম। সামনে যতদূর চোখ যায় ঘাসবন, এখন মেঘ কেটে গেছে। 15 ডিগ্রি ইস্ট এবং ডিউ সাউথের বেয়ারিং নিয়ে গাড়ি চালাচ্ছি। মাঝে মাঝে কম্পাস ও ম্যাপ দেখছি। জঙ্গলে এসে ল্যান্ডরোভার বা জিপে বা গাড়িতে সামনের সিটে আমি একা এই প্রথম। হয় ঋজুদা চালায় আমি পাশে বসি, নয় আমি চালাই ঋজুদা পাশে বসে। আজ ঋজুদা ট্রেলারে শুয়ে আছে। খুব তাড়াতাড়ি কোনো ভালো হাসপাতালে ঋজুদাকে দেখাতে না পারলে গ্যাংগ্রিন সেট করে যাবে, পাটা হয়তো কেটে বাদই দিতে হবে, কে জানে। ঋজুদা লাঠিহাটে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, ভাবাই যায় না ঋজুদাকে বাঁচানো যাবে না আর। আমি আর ভাবতে পারছিলাম না, মাঝে একবার গাড়ি থামিয়ে ঋজুদার পা আবার ড্রেসিং করে দিলাম। ট্রেলারের ঝাঁকুনিতে বেশ রক্ত বের হচ্ছে, মুখে কিছু বলছে না ঋজুদা, কিন্তু মুখের চেহারা দেখেই বুঝতে পারছি যে ভীষণ কষ্ট হচ্ছে। গায়ে হু হু করছে জ্বর, চোখ দুটো জবা ফুলের মতো লাল। ট্রেলারের ওপর সবুজ কম্বল গায়ে দিয়ে শুয়ে তবুও আমার সঙ্গে দু একটা রসিকতা করতে ছাড়ছে না। ম্যাপটা একবার দেখিয়ে নিলাম ভালো করে, যদি অজ্ঞান হয়ে পড়ে তবে কে আমাকে গাইড করবে। ঋজুদা বলল, ঠিকই যাচ্ছিস, আমরা তো আর তাঁবুগুলো কালেক্ট করতে আগের জায়গায় যাব না, সোজাই চলে যাব, যাতে গোড়াঙ্গোড়ো শেরোনারার মেইন রাস্তাতে পড়তে পারি। তারপর বলল, তাঁবুগুলো তুলতে মোট 10 মাইল মতো ঘোরা হতো, কিন্তু ওখানে আমার অবস্থার কারণ ছাড়াও অন্য কারণেও যাওয়া ঠিক নয়। গোয়ান্ডারাবুরা যে আবার ওখানে ফিরে এসে ম্যাসাকার শুরু করেনি তা আমরা জানছি কি করে। দুপুরবেলা খাওয়া দাওয়া, বিশ্রাম ও ঋজুদার পরিচর্যার জন্য থামলাম আর একবার। ঋজুদার গায়ে জ্বর, তবু আমি চিজ দিয়ে চায়ের বিস্কুট, মাল্টিভিটামিন ট্যাবলেট আর ঘুমের ওষুধ খাইয়ে দিলাম ওকে। ট্রেলারের তলায় হেলান দিয়ে উদাস চোখে দূরে চেয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ঋজুদা গায়ে হাত দিয়ে বলল, কি ভাবছিস, আমি মরে যাব, দুর্বোকা, আমি যখন মরব তখন আমার দেশেই মরব, বিদেশে মরতে যাব কোন দুঃখে, তাছাড়া এখন মরলে তো চলবে না আমার রুদ্র। ভূষণ্ডার অ্যাকাউন্ট সেটেল করতে আমাকে আবার আফ্রিকাতে আসতেই হবে, হয়তো এখানে নয় অন্য কোনোখানে। সেবার একেবারে
একা একা শুধু ভুসুন্ডার সঙ্গে বোঝাপড়া করতেই আসতে হবে। আফ্রিকার যে প্রান্তেই সে যাক না কেন, খুঁজে বের করতেই হবে। তা যদি না পারি তাহলে হেরে গিয়ে হেরে থেকে বেঁচে লাভ কি, সে বাঁচা কি বাঁচা। আমি বললাম, সেবারে আমাকে সঙ্গে আনবে তো? ঋজুদা হাসল, বলল, পরের কথা পরে, এখন ভালো করে খেয়ে নিয়ে গাড়িটা স্টার্ট কর। পাটা যদি কেটে বাদই দেয় তাহলে তো তোর ওপর নির্ভর করতেই হবে। আর সেই জন্যেই কি মতলব করছিস যে সাধের পাটা আমার বাদই যাক? আমি ঋজুদার পাইপটা ভালো করে পরিষ্কার করে ভরে লাইটারটা হাতের কাছে দিয়ে সামনে যেতে যেতে বললাম, আচ্ছা ঋজুদা, আমরা যখন কাল দুপুরে ওই দোলা মতো জায়গাটাতে বসেছিলাম তখন হিস করে খুব জোরে কি একটা জানোয়ার ডেকেছিল, তুমি আমাকে গুলি করতে বলেছিলে, মনে আছে? ঋজুদা পাইপে আগুন জ্বালাতে জ্বালাতে বলল, আছে, ওই আওয়াজের মতো ভয়ের জিনিস আফ্রিকার বনে জঙ্গলে খুব কমই আছে। এক ধরনের সাপ, প্রকাণ্ড বড় আর বিষধর, নাম গাব্বন ভাইপার, আমাদের দেশের শঙ্খচূড়ের চেয়েও মারাত্মক। যদি কাউকে কামড়াবে বলে ঠিক করে তাহলে দু মাইল যেতেও পিছু পা হয় না, অনেকখানি উঁচু হয়ে দাঁড়িয়ে ছোবল মারে। আমার গা শিশির করছিল, তখন মনে পড়েছিল যে ওই সাপকেই গাড়ির নিচে নিয়ে আমি কাল রাতে অতক্ষণ ছিলাম। ঋজুদাকে বললাম কি করে সাপটা আমাকে বাঁচিয়েছিল আক্রমণকারীদের হাত থেকে। ঋজুদা সব শুনে খুবই অবাক হলো। আমি স্টিয়ারিংয়ে গিয়ে বসলাম। এখন দুপাশে আবার অনেক জানোয়ার দেখা যাচ্ছে, শয়ে শয়ে থমসনস ও গ্র্যান্ডস গ্যাজেল, টোপি, ওয়াইল্ড বিস্ট, ওয়ার্থগস, জেব্রা, জিরাপার উৎপাখি কম, খুব বড় একদল মোষের সঙ্গেও দেখা হলো। আফ্রিকাতে বলে ওয়াটার বাফেলো, জলে কাদায় ওয়ালোয়িং করে ওরা, সব দেশের মোষই করে। বিরাট দেখতে মোষগুলো, গায়ের রং বাদামি কালো, মোটা মোটা ঘন লোম, তবে শিংগুলো আমাদের দেশের জঙ্গলি মোষের মতো অত ছড়ানো নয়। মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে দেখছি ঋজুদা ঠিক আছে কিনা, কিছুই বোঝা যাচ্ছে না। হাতটা চোখের উপর রেখে চোখ আড়াল করে ডান হাতে বন্দুকের স্মল অব দ্য বার্ড ধরে শুয়ে আছে ঋজুদা। খাওয়ার সময় জ্বরটা বেশ বেশি দেখেছিলাম। যে চরিত্রের লোক ঋজুদা যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছে ততক্ষণ নিজে মুখে একবারও বলবে না যে কষ্ট হচ্ছে, কিন্তু চোখ দুটো লাল হয়ে গেছে, জ্বর আরও বেড়েছে, বড় অসহায় লাগছে আমার। আজ সন্ধে অবধি গাড়ি চালানোর পর কাল কতখানি তেল অবশিষ্ট থাকবে জানি না, আর জ্যারিক্যান নেই। কি হলো তা ভুসুন্ডাই বলতে পারে। যে বেয়ারিংয়ে যাচ্ছি তাতে গোরাঙ্গোরো আগ্নেয়গিরি আর শেরোনাড়ার মধ্যের পত্তার কাছাকাছি আমাদের পৌঁছে যাওয়ার কথা, এখন কি হবে কে জানে। ঋজুদাকে তাড়াতাড়ি কোনো হাসপাতালে না নিয়ে যেতে পারলে বাঁচানোই যাবে না। আর কিছুক্ষণ পর থেকেই গ্যাংগ্রিন সেট করবে। স্টিয়ারিং ধরে সোজা বসে আছি, চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে। কাল রাতে ঘুম হয়নি, সামান্য তন্দ্রা এসেছিল শুধু শেষ রাতে, মারাত্মক ভুল, সেই তন্দ্রাকেই চির ঘুম করে দিতে পারত ভুসুন্ডা। কি পাজি লোকটা, কে ভেবেছিল ও অমন চরিত্রের মানুষ। কেবলই ভুসুন্ডার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল আমার, আর টেডি, হ্যাঁ টেডির মুখটাও, ওর মুখের ওপর এখন অনেক মাটি। ঘন্টা দুয়েক চলার পর একবার দাঁড়িয়ে পড়ে ঋজুদাকে দেখে নিলাম, চুপ করে শুয়ে আছে চোখ বন্ধ। কাছে গিয়ে বললাম, কেমন আছো ঋজুদা? ঋজুদা চোখ খুলে হাসলো একটু, বলল, ফাইন। তারপরেই বলল, চল রুদ্র, জোরে চল, থামলি কেন? আমি দুটো ঘুমের বড়ি খাইয়ে দিলাম ঋজুদাকে, তারপর আবার স্টিয়ারিংয়ে বসলাম। ভয়ে আমার তলপেট গুড়গুড় করতে লাগলো, ঋজুদা একেবারেই ভালো নেই, নইলে আমাকে জোরে চলার কথা বলতো না, পাটার দিকে আর তাকানো যাচ্ছে না। কিছুক্ষণ চলার পর ঠক করে একটা আওয়াজ শুনলাম উইন্ডস্ক্রিনের বাইরে,
তারপরই ভেতরে দুটো শেতসি মাছি ঢুকে পড়েছে। গাড়িটা দাঁড় করিয়ে আমার টুপি দিয়ে ও দুটোকে মারতে যাব এমন সময় পেছন থেকে রিজুদার গলা শুনলাম যেন আমাকে ডাকছে। তাড়াতাড়ি গাড়ি থামিয়ে দরজা খুলে দৌড়ে যেতেই রিজুদা বলল, রুদ্র তাড়াতাড়ি আয়, বলেই উঠে বসার চেষ্টা করে পড়ে গেল। আমি পাগলের মতো হয়ে গেলাম। জানোয়ারের সঙ্গে বন্দুক রাইফেল নিয়ে মোকাবিলা করা যায়, কিন্তু এদের সঙ্গে আমি কি করে লড়ব? রক্ত পিসাচ মাছিগুলো ঠিক ঠিক করছে রিজুদার পায়ে আর সুর ঝুঁকিয়ে রক্ত টানছে। আমাকে একটাই কামড়ে ছিল ওই মাছি, যখন হুলটা ঢোকায় তখন সাংঘাতিক লাগে, তারপর মনে হয় কেউ সিরিঞ্জ ঢুকিয়ে রক্ত টানছে। কামড়াবার অনেকক্ষণ পর অবধি জায়গাটা জ্বালা করতে থাকে অসম্ভব। একটা মাছি আর এখানে অগুন্তি। আমি পাগলের মতো করতে লাগলাম, হাত দিয়ে টুপি দিয়ে যা পারি তাই দিয়ে, কিন্তু ওরা ঠিকই বলেছিল, সে শিদের 10টা জীবন আমাকেও কামড়াতে শুরু করেছে, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। আর রিজুদার যে কি হচ্ছে সে তো নিজেও হয়তো জানে না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো। গাড়ির পেছনের সিটে টেডির বিরাট মাপের ডিসপোজালের ওভারকোটটা পড়েছিল, দৌড়ে গিয়ে ওটা নিয়ে এলাম। তারপর কোমরের বেল্ট থেকে ছুরি দিয়ে ছেঁচে ফেলে টুপি দিয়ে হাওয়া করতে করতে রিজুদাকে ওভারকোটটা দিয়ে ঢেকে দিলাম পুরো। ঢাকবার সময় লক্ষ্য করলাম রিজুদার চোখ বেয়ে জল গড়াচ্ছে। বললাম, রিজুদা কেমন আছো? রিজুদা প্রথমে উত্তর দিল না, তারপর অনেকক্ষণ পর যেন অনেক দূর থেকে বলল, ফাইন। তাড়াতাড়ি দুহাত এলোপাথাড়ি ছুটতে ছুটতে আমি স্টিয়ারিংয়ে বসে যত জোরে গাড়ি যেতে পারে তত জোরে অ্যাক্সিলারেটারে চাপ দিলাম। ভয় ছিল ঝাঁকুনিতে রিজুদা ট্রেলার থেকে পড়ে না যায়। কিভাবে যে গাড়ি চালাচ্ছি তা আমি জানি, এত মাছি ঢুকে গেছে, কিন্তু ওই মাছির এলাকা না পেরোলে আমরা এদের হাতেই মারা পড়ব। আধ ঘন্টা জোরে গাড়ি চালিয়ে গিয়ে থামলাম। প্রথমে গাড়ির মধ্যে যে কটা মাছি ঢুকে আমাকে আক্রমণ করেছিল তাদের মারলাম। শুধু মারলামই না, এদের কামড়ে এত যন্ত্রণা হয় যে সত্যি এদের মেরে ধর থেকে মুন্ডুটা টেনে আলাদা না করলে মনে হয় প্রতিহিংসা ঠিক মতো নেওয়া হলো না। এখন বুঝতে পাচ্ছি কেন এই হাজার হাজার মাইল ঘাসবন এমন জনমানব শূন্য। এখানকার জঙ্গলি জানোয়ারেরা আদিমকাল থেকে এখানে থাকতে থাকতে এই মাছিদের কামড়ে ইমিউন হয়ে গেছে। প্রকৃতিই ওদের এমন করে দিয়েছে, নইলে এখানে ওরা থাকতো কি করে? দরজা খুলে নেমে আবার রিজুদার কাছে গেলাম। বোধহয় জ্ঞান নেই, গা জড়িয়ে পড়ে যাচ্ছে। বারবার ডাকলাম, অনেকক্ষণ পর যেন আমার নাম ধরে সাড়া দিল একবার। আমি কি করব? এদিকে সন্ধে হয়ে আসছে, এত জ্বরে রিজুদা বাইরের ঠান্ডায় কি করে শোবে? সেদিনকার মতো ওইখানেই থাকবো ঠিক করলাম। এখন যা কিছু করার সিদ্ধান্ত নেবার সব আমাকেই করতে হবে। রিজুদার গা থেকে টেডির ওভারকোট সরিয়ে দিলাম। চারটে মাছি তখনও তার নিচে ছিল, রক্ত খেয়ে ফুলে বোলতার মতো হয়ে গেছে প্রায়। সেই চারটেকে মারা কঠিন হলো না, নড়বার ক্ষমতা ছিল না ওদের। আমি জ্যান্ত অবস্থাতেই ওদের ধর থেকে মুন্ডু আলাদা করলাম। তারপর হাত ধুয়ে এসে রিজুদার জন্যে খাবার বানাতে বসলাম। শক্ত কিছু খাবার মতো অবস্থা ছিল না, এদিকে গরম কিছু দেব তারও উপায় নেই। না আছে সঙ্গে স্টোভ, না কোনো জ্বালানি। ট্রেলারের কোণ থেকে একটা প্যাকিং বাক্স বের করে সেটাকে ভেঙে ঘাস পরিষ্কার করে একটু আগুন করলাম। কফির জল চাপিয়ে তার মধ্যে ক্রিম ক্যাকার বিস্কুট দিয়ে দিলাম গোটা ছয়েক। সেগুলো গলে গেলে তার মধ্যে এক চামচ কফি দিলাম। দুধ ছিল না, আমার হ্যাবারশাকে যে ওষুধ ব্যান্ডি ছিল তার চার চামচ ঢেলে দিলাম সেই মগে। তারপর ভালো করে নেড়ে রিজুদার কাছে গিয়ে তার মাথাটা কোলে নিলাম। রিজুদা অনেক কষ্টে চোখ খুলল। বললাম, মাছিরা আর নেই, এবারে খেয়ে নাও। রিজুদা হাত মেরে অনিচ্ছা জানালো। আমি ছাড়লাম না, বললাম খেতেই হবে। জোর করে মগটাকে ঠোঁটের কাছে ধরলাম। একটু একটু করে চুমুক দিতে দিতে রিজুদা পুরোটা চোখ খুলল। খাওয়া শেষ হলে আমি তুলে বসালাম রিজুদাকে। বললাম, পাইপ খাবে না? তুমি কতক্ষণ পাইপ খাওনি, ওই জন্যই তো এত খারাপ লাগছে তোমার। যার যা অভ্যেস, আমি ভরে দেব। রিজুদা একটু হাসলো, তারপর মাথা নাড়ল। হ্যাবারশাকের পকেট থেকে পাইপটা বের করে নতুন তামাকে ভরে দিলাম। কয়েক টান দিয়েই রিজুদাকে অনেক স্বাভাবিক দেখালো। হ্যাবারশাকে হেলান দিয়ে বসে বলল,
পাটা একটু তুলে দে তো রুদ্র। তুলে দিলাম। ঋজুদা আমার কাঁধে হাত দিয়ে বলল, জানিস আমার বন্ধুরা বিয়ে করিনি বলে কত ভয় দেখিয়েছে বলেছে। কথা বলতে কষ্ট হচ্ছিল ঋজুদার, তবু টেনে টেনে বলল, বলেছে যে আমাকে দেখার কেউ নেই, থাকবে না। তারপর একটু পর বলল, ওরা ভুল, একেবারে ভুল। দম নিয়ে পাইপের ছোঁয়া ছেড়ে ঋজুদা বলল, রবীন্দ্রনাথ লিখেছিলেন যে আত্মীয়তা দুরকমের হয়, রক্তসূত্রের আর ব্যবহারিক সূত্রের। প্রথম আত্মীয়তার বাঁধনে কোনো বাহাদুরি নেই, চমক নেই। কেউ রাজার ছেলে, কেউ ভিখিরির মেয়ে, কিন্তু তোর আমার আত্মীয়তার গর্ব আছে। তুই আমার জঙ্গলের বন্ধু, তুই আমার সেভিয়ার। একটু দম নিয়ে বলল, বড় ভালো ছেলে রে তুই, বলে আমার চুল এলোমেলো করে দিল বাহাত দিয়ে। আমার চোখ জলে ভরে এলো, মুখ ঘুরিয়ে নিলাম আমি। তারপর আমিও খেয়ে নিলাম ওই কফি আর বিস্কুট। ঋজুদা কথা বলছিল দেখে আমার খুব ভালো লাগছিল। খাবার পর টেডির বড় ওভারকোটটার কোনায় ট্রেলারের ত্রিপলের দড়ি বেঁধে তাঁবুর মতো ঋজুদার মাথার উপরে টাঙিয়ে দিলাম, যাতে ঠান্ডা না লাগে রাতে। পশ্চিমাকাশে শেষ সূর্যের গোলাপি মাখামাখি হয়েছিল, দুটি ম্যারাম্বু ও সারস উড়ে যাচ্ছিল ডানা মেলে, হলুদ মাখা বড় বড় কতগুলো ফ্লেজেন্ট দৌড়ে যাচ্ছিল সিঙ্গেল ফরমেশনে দূর দিয়ে। আমাদের ডান দিক থেকে সিংহের ডাক ভেসে এলো কয়েকবার। আজও রাত জাগতে হবে, ঋজুদার পাশে ট্রেলারের ওপর মাঝে মাঝে শুয়ে নেব, অন্য সময় গাড়ির চারপাশে পায়চারি করব। ঋজুদার পায়ের এই রক্তের গন্ধ হয়তো অনেক জানোয়ারকে ডেকে আনবে, সকালবেলার শিয়ালগুলোর মতন। বোধহয় শুক্লা অষ্টমী কি নবমী, চাঁদটা ভালোই উঠবে সন্ধ্যের পরে। সূর্য ডুবে যেতেই রাইফেল ও বন্দুকে গুলি ভরে হাতের কাছে ঠিক করে রেখে ঋজুদাকে কম্বল মুড়ে ভালো করে শুইয়ে দিলাম আরও ঘুমের বড়ি খাইয়ে। আর কিছু দেবার মতো নেই, তার আগে পাটা আবার ডেটল দিয়ে ধুইয়ে ওষুধ লাগিয়ে দিলাম। ঋজুদার এখন যা অবস্থা, তাতে প্রয়োজন হলেও বন্দুক রাইফেল কিছুই ছুটতে পারবে না। তাছাড়া একটু আগেই বন্দুক লোড করার সময় প্রথম জানতে পারলাম যে গুলিও ফুরিয়ে এসেছে। অনেক গুলি তাঁবু থেকে ভূষণ্ডা এবং তার গোয়ান্ডারাবো বন্ধুরা নিয়ে গেছিল। তাছাড়া আমরা তো আর শিকার করতে আসিনি, তাই খুব বেশি গুলি এবারে আনেও নি ঋজুদা। বন্দুকের গুলি দুবারেলে দুটো পড়ার পর আর চারটে আছে, আমার উইন্ড চিটারের পকেটে রেখেছি সে কটাকে। আর 30-06 রাইফেলের ম্যাগাজিনে ও ব্যারেলের দুটো গুলি বাদ দিয়ে আর আছে তিনটি গুলি। 450 রাইফেলটাকে ভূষণ্ডা তাঁবু থেকে নিয়ে গেছিল, কিন্তু ঋজুদা ওটা তাঁবুতে রেখে যাবার আগে তার লকটা খুলে নিয়ে নিজের হ্যাবারসাকে রেখেছিল। খালি স্টক ও ব্যারেল নিয়ে গেলে তো গুলি ছুটতে পারবে না, আর সে কারণেই ঋজুদা এখনও বেঁচে আছে। ভূষণ্ডার হাতে গাদা বন্দুক না থেকে যদি ওই রাইফেল থাকত, তবে গুলি লাগার সঙ্গে সঙ্গে শকেই মরে যেত ঋজুদা। অন্ধকার হয়ে আসতে না আসতেই চাঁদ উঠল, তারা ফুটল, সিংহগুলোর ডাক ক্রমশ এগিয়ে আসতে লাগলো। এখন আর ওরা ডাকছে না, আস্তে আস্তে এগিয়ে আসছে এদিকে, সব শুদ্ধ গোটা সাথে কাছে। আরও কাছে আসতে দেখলাম দুটো সিংহ, দুটো সিংহী আর তিনটে বাচ্চা, একেবারে ছোট বাচ্চা নয়, মাস চারেকের হবে। গুলি করলে আক্রমণ করতে পারে, তাছাড়া ওরা বিপদ না ঘটালে গুলি করবই বা কেন? আমি একা, গুলি নেই বেশি। তারপর রাত, তাই রাইফেল না তুলে আমি বড় টর্চ দুটো ওদের দিকে ফেললাম। বন্ডের টর্চ, 5 ব্যাটারির, খুব সুন্দর আলো হয়। সামনের সিংহী দুটো আলোতে থমকে দাঁড়ালো। তারপর টর্চ দুটো নিয়ে আমি নাইরোবি সর্দার যেমন করেছিল গাড়ির বনেটের উপর দাঁড়িয়ে, তেমনি ট্রেলারের উপর দাঁড়িয়ে আলো দিয়ে মশালের মতো কাটাকুটি করতে লাগলাম ওপরে নিচে। সিংহগুলো কিছুক্ষণ গরর গরর করে ফিরে গেল। আসলে ওরা ব্যাপারটা কি তাই বোধহয় দেখতে এসেছিল। কেউ যদি ঘুম থেকে উঠে তার বাড়ির উঠোনে একটা মস্ত গাছ হয়েছে দেখতে পায়, তো অবাক হবে না। ওদেরও সেই অবস্থা, নিজেদের আদিগন্ত ঘাস মনে অদ্ভুত এই নতুন চাকা লাগানো জন্তুটা কি তাই বোধ করি ভালো করে দেখতে এসেছিল।
পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল ঘাসে দূরের খোঁজে। ঘাসের মধ্যে এদিক ওদিক সরসর শিরশির আওয়াজ শুনতে পেলাম। রাতের প্রাণীরা সব জেগেছে, সাপ, ইঁদুর, নানা রকম পোকা, পেঁচা, খরগোশ। দূর দিয়ে একদল ওয়াটার হগ মাটিতে ধপ ধপ আওয়াজ করে দৌড়ে চলে গেল। চাঁদের আলো পরিষ্কার হলে দেখা গেল আমাদের সামনে অনেক দূরে মস্ত একটা ওয়াইল্ড বিস্টের দল চড়ে বেড়াচ্ছে। বসে থাকতে থাকতে বোধহয় ঘুমিয়ে পড়ে থাকবো। আচমকা ঘুম ভাঙতে ঘড়িতে দেখি 12টা বাজে। তার মানে বেশ ভালোই ঘুমিয়েছিলাম। রাইফেল বন্দুক পাশে থাকে, ভূষণ্ডার লোকেরা এত দূর পায়ে হেঁটে আমার কাছে আসতে পারবে না, কিন্তু জন্তু জানোয়ার আসতে পারত। ঘুমোনো খুব অন্যায়, বসে থাকতে থাকতে বোধহয় ঘুমিয়ে পড়ে থাকবো। আচমকা ঘুম ভাঙতে ঘড়িতে দেখি 12টা বাজে। তার মানে বেশ ভালোই ঘুমিয়েছিলাম। রাইফেল বন্দুক পাশে থেকে, ভূষণ্ডার লোকেরা এত দূর পায়ে হেঁটে আমার কাছে আসতে পারবে না, কিন্তু জন্তু জানোয়ার আসতে পারত। ঘুমোনো খুব অন্যায় হয়েছে, শিশির পড়েছে খুব। হলুদ ঘাসের সাভানা সমুদ্রকে কুয়াশায় চাঁদের আলোয় শিশিরে মিলেমিশে মাঝরাতে কেমন নীলচে নীলচে দেখাচ্ছে। আমি ঋজুদার কপালে হাত দিলাম, জ্বর ঝাঁঝা করছে। কাল যদি আমরা রাস্তায় পৌঁছতে না পারি বা কোনো উপায় না হয় তাহলে ঋজুদাকে এখানেই রেখে যেতে হবে। ঋজুদাকে রেখে গেলেও আমি যে যেতে পারবো তারও কোনো স্থিরতা নেই। এই প্রসন্ন অথচ নিষ্ঠুর 13,000 বর্গমাইল ঘাসের মরুভূমিতে জলের অভাবে, খাবারের অভাবে তিল তিল করে শুকিয়ে মরে যাব। ভূষণ্ডাই এর জন্য দায়ী। ওকে ভূষণ্ডা, দেখা হবে। আমি ট্রেলার থেকে নেমে আবার একটু আগুন করলাম। ঠান্ডায় আমার নাক দিয়ে জল গড়াচ্ছে। কান দুটো আর নাকটা ঠান্ডায় এমন হয়ে গেছে যে মনে হচ্ছে কেউ বুঝি কেটেই নিয়ে গেছে। আবার কফি বানিয়ে দুটো বিস্কুট গুঁড়ো করে তাতে ব্র্যান্ডি ঢেলে ঋজুদাকে জাগিয়ে তুললাম। ঋজুদা বলল, খেয়ে গদাধর ভালো আছিস? চিঠি যা এসেছে আমাকে দে। আমি চমকে উঠলাম, ঋজুদা ভুল বকছে নাকি? কলকাতায় তার বিশপ লেফ্রয় রোডের ফ্ল্যাট যে দেখাশোনা করে সেই বহুদিনের বিশ্বস্ত পুরনো লোক গদাধর, যার জন্যে আমরা বনবিবির বনে গেছিলাম সে। আমি বললাম, ঋজুদা আমি রুদ্র। ও রুদ্র, সেই গানটা শোনাবি একটু? কোন গানটা ঋজুদা? সেই গানটারে, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তুই বড় ভালো গাস গানটা। আমি বললাম, এইটা খেয়ে নাও ঋজুদা, অনেক ঘন্টা হয়ে গেছে আগের বার খাওয়ার পরে। ঋজুদা প্রতিবাদ না করে খেলো, তারপর আমার পিঠে হাত দিয়ে বলল, রুদ্র তুই আমাকে এখানে ফেলে রেখে যাস না রে, মরেও যদি যাই তাহলেও দেশে কিন্তু নিয়ে যাস আমাকে। আমাকে কবর দিতে বলিস আমাদের দেশের কোনো সুন্দর জঙ্গলে, আমারই প্রিয় কোনো জায়গায়, তুই তা সবই জানিস। আমি বললাম, আহ ঋজুদা পাইপ খাও। খাবে? ঋজুদা মাথা নাড়ল, বলল, না ঘুমোবো। আমি আরেকটা ঘুমের বড়ি দিলাম ঋজুদাকে, কম্বল ভালো করে গুঁজে দিলাম গলায় ঘাড়ে। নাড়াতে গিয়ে দেখি ফুলে শক্ত হয়ে গেছে পাটা। আমার ঘুমটুম সব উবে গেল। জল চড়ানোই ছিল তাই কফি খেলাম একটু, গাটা গরম হলো। তারপর অনেকক্ষণ পায়চারি করলাম রাইফেল কাঁধে গাড়ির চারদিকে। কিন্তু হঠাৎ মনে হলো এখন এনার্জি নষ্ট করা ঠিক নয়। কি যে লেখা আছে কপালে ভগবানই জানেন, হয়তো এনার্জির শেষ বিন্দুটুকুও প্রয়োজন হবে ভীষণভাবে। ঋজুদার পাশে গিয়ে ট্রেলারে বসলাম। চারধারে নীলচে চাঁদের স্বপ্ন স্বপ্ন আলো হলুদ ঘাস বনে ছড়িয়ে আছে। বসার আগে চারধার ভালো করে দেখে নিলাম। না, কিছুই নেই কোথাও। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলাম। দুঃস্বপ্নের মধ্যে জেগে উঠলাম আ করে এক সাংঘাতিক চিৎকারে। ধর্মর করে উঠে বসে দেখি আমার প্রায় গায়ের ওপরে কটা বিদ্ঘুটে জানোয়ার বসে আছে, আর ঋজুদার পা কামড়ে ধরেছে আর একটা। আর ট্রেলারের তিন পাশে কম করে আরও 8-10টা জানোয়ার দাঁত বের করে ঘুরে বেড়াচ্ছে। আমি সম্বিত ফিরতেই বন্দুকটা তুলে নিলাম। ব্যারেল দিয়ে যে জানোয়ারটা ঋজুদার পা কামড়ে ধরেছে তাকে ঠেলা মারলাম। পাছে গুলি করলে গুলি ঋজুদারই গায়ে লাগে।
ঠেলা মারতেই সে মাথা তুলল। সঙ্গে সঙ্গে তার মাথার সঙ্গে প্রায় ব্যারেল ঠেকিয়ে গুলি করে দিলাম। হায়নাটা তাল সামলাতে না পেরে পেছন দিকে উল্টে ট্রেলারের বাইরে পড়ে গেল। গুলির শব্দে আমার কাছেই যে হায়নাটা ছিল সে চমকে গিয়ে লাফ মারল নিচে। তাকেও গুলি করলাম অন্য ব্যারেলের গুলি দিয়ে, সেও পড়ে গেল। কিন্তু কি সাংঘাতিক এই আফ্রিকান হায়নাগুলো, প্রায় বুনো কুকুরেরই মতো চারধার থেকে লাফিয়ে ট্রেলারে ওঠার চেষ্টা করতে লাগলো একের পর এক। বন্দুকের দু ব্যারেলেরই গুলি শেষ। এবার আমি 30-06 রাইফেলটা তুলে নিয়ে ট্রেলারের ওপর উঠে দাঁড়ালাম, যাতে তিন দিকেই ভালো করে দেখা যায়। ওরা না গেলে রিজুদার পায়ের দিকে যেতে পাচ্ছি না। হায়নার চোয়ালের মতো শক্ত চোয়াল কম জানোয়ারের আছে, হাঙরের মতো তারা হাড় কেটে নিতে পারে কামড়ে। রিজুদার গোড়ালির একটু ওপরে কামড়ে ছিল হায়নাটা। হায়নাগুলো লাফাচ্ছে আর ট্রেলারে উঠবার চেষ্টা করতে গিয়ে ধাক্কা মারছে ট্রেলারে। ট্রেলারটা কেঁপে উঠছে বারবার। প্রথমে কয়েকবার গুলি বাঁচাবার জন্যে আমি ব্যারেল দিয়েই বাড়ি মারলাম ওদের মুখে মাথায়, কিন্তু সামলানো যাচ্ছে না। ওরা ক্রমাগত লাফাচ্ছে, রিজুদার পায়ের রক্তের গন্ধ পেয়ে এসেছে ওরা। একটাকে ঠেকাই তো আর একটা উঠে পড়ে। যখন কিছুতেই ঠেকাতে পাচ্ছি না, তখন বাধ্য হয়ে গুলি করতে লাগলাম। 30-06 বোল্ট খুলি আর গুলি করি। দেখতে দেখতে ম্যাগাজিন খালি হয়ে গেল। আমার মাথায় খুন চেপে গেছিল। মানুষের সহ্য শক্তির একটা সীমা থাকে, সেই সীমা এরা পার করিয়ে দিয়েছিল। তখনও আরও দুটো হায়না আস্ত ছিল, তাদের বিক্রম তখনও কমেনি। মৃত সঙ্গীদের শরীরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে কি মনে করে তারা থেমে গিয়ে টাটকা রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে নিজেদের সঙ্গীদেরই খেতে শুরু করল। ট্রেলারের চারধারে অনেকগুলো মরা হায়না হাঁ করে পড়ে আছে, সে দৃশ্য দেখা যায় না। ওদের গায়ের দুর্গন্ধে এখানে টেকাও অসম্ভব। আমি এক লাফে ট্রেলার থেকে নেমে দৌড়ে গিয়ে ইঞ্জিন স্টার্ট করে গাড়িটাকে আধ মাইল দূরে নিয়ে গেলাম। তারপর দৌড়ে নেমে গেলাম রিজুদার কাছে। রিজুদা আশ্চর্য পাইপ খাচ্ছিল। আমি যেতেই বলল, কানের কাছে যা কালী পুজোর আওয়াজ করলি তাতে তো ওয়েস্টার্ন ছবির হিরোরাও শুনলে লজ্জা পেত। যুদা কথা বলছে দেখে খুব খুশি হয়ে আমি বললাম, ধুত। তারপরেই বললাম, কতখানি কামড়েছে? রিজুদা বলল, মার্কিও ক্রোম আর ডেটল লাগা, বেটা মাংসই খুবলোতে গেছিল। ভাগ্যিস চেঁচিয়েছিলাম, বিশেষ সুবিধা করতে পারিনি, তুই না উঠলে আমাকে জ্যান্তই খেত। আমি বললাম, দেখি পাটা দাও। রিজুদা বলল, একে কম্বল, তারপরে ফানেলের ট্রাউজার, তার নিচে মোজা। বেটা সুবিধা করতে পেরেছে বলে মনে হয় না, টর্চ দিয়ে দেখ তো রুদ্র। আমি টর্চ দিয়ে দেখে ওষুধ আর ডেটল লাগিয়ে বললাম, কলকাতায় ফিরে তোমার ডান পায়ের জন্যে একটা পুজো দিও। রিজুদা হাসলো, তারপর আমাকে শুধল, গুলি কতগুলো আছে? আমি বললাম, রাইফেলের গুলি তিনটে, বন্দুকের দুটো। আমার ডান পকেট থেকে পিস্তলটা বের করত, এ যাত্রায় আমার দ্বারা তো আর কোনো সাহায্যই হবে না। পারলে আমি তো নিজেই গুলি করতে পারতাম হায়নাটাকে, কিন্তু পারলাম না, পারি না বলেই থেমে গেল। আমার ভীষণ কষ্ট হলো। পিস্তলটা লোডেড ছিল, 8টা গুলি আছে এতে, কোমরের বেল্টের সঙ্গে বেঁধে নিলাম আমি। যে কটা গুলি ছিল বন্দুক এবং রাইফেলে লোড করে সেফটি ঠিক করে রাখলাম। বললাম, দেখো আমি কিন্তু আর একটুও ঘুমোবো না, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমো এবারে সকাল অবধি। রিজুদা ফিসফিস করে বলল, তুই তো কম ক্লান্ত নোস, ছেলে মানুষ বলেই বলল, সরি, ইউ আর নট, আই অ্যাপোলজাইজ। আমি হাসলাম, কাঁধে হাত রেখে বললাম, ঘুমো রিজুদা। ভোর হলো, বনে জঙ্গলে ভোর মানেই দ্বিধা আর অনিশ্চয়তার অবসান। আমি তাড়াতাড়ি রিজুদার জন্যে শুধু একটু কফি করে দিলাম, খাবার সব শেষ। রিজুদা আমার দিকে একবার তাকালো কফির কাপটা হাতে নিয়ে, হ্যাভারসাককে হেলান দিয়ে উঠে বসতে গেল, কিন্তু পারল না। দেখলাম জ্বরটা আবার বেড়েছে, প্রায় বেহুশ। আমিও একটু কফি খেয়ে গাড়ির ইঞ্জিন স্টার্ট করে কম্পাস দেখে বেয়ারিং ঠিক করে চললাম গাড়ি চালিয়ে। কোথায় যাচ্ছি জানি না, এই চলার শেষে কি আছে
তাও জানি না। জানি না বড় রাস্তায় গিয়ে পড়তে পারবো কি না, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে আজকের মধ্যে যদি রিজুদাকে হাসপাতালে নেওয়া না যায় তাহলে বাঁচানোই যাবে না আর। সকাল 8:30 নাগাদ চো চো আওয়াজ করে গাড়িটা বন্ধ হয়ে গেল, তেল শেষ হলো বোধ হয়, মিটার সেই কথাই বলছে। গাড়ি থামিয়ে ট্রেলারে গেলাম, জ্যারিক্যান ভালো করে পরীক্ষা করে দেখি জ্যারিক্যানের তলাটা ফুটো, কবে ফুটো হয়েছে কেমন করে হয়েছে তা এখন জানার উপায় নেই। ভূষণটা ইচ্ছে করেই প্যাক করার সময় হয়তো খালি টিন ভরেছিল, এখন আর কিছু করার নেই, গাড়ি আর চলবে না। ট্রেলারের পাশে দাঁড়িয়ে আছি, জ্যারিক্যানটা নামিয়ে দেখি একটা খুব বড় আগামা গিরগিটি দৌড়ে গেল পায়ের সামনে দিয়ে। এই গিরগিটিগুলো দারুণ দেখতে, নীল শরীর লাল গলা আর মাথাটাও খুব সুন্দর। টেডি আমাকে চিনিয়েছিল। গাড়িটা থেমে থাকায় রিজুদা বলল, কি হলো রুদ্র? আমি বললাম, তেল শেষ হয়ে গেছে রিজুদা। ও, রিজুদা বলল। আমি বললাম, তোমাকে একা রেখে আমি একটু দেখে আসব, দূরে যেন মনে হচ্ছে গরু ছড়ছে। রিজুদা বলল, সাবধানে যাবি, আমার জন্যে চিন্তা করিস না, জলের বোতলটা সঙ্গে নিয়ে যা। আমি কোমর থেকে পিস্তলটা খুলে রিজুদাকে দিয়ে দিলাম, বললাম, একা থাকবে সঙ্গে রাখো। রিজুদা আমার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর নিল। কপালে হাত দিয়ে বললাম, এখন কেমন আছো? রিজুদা হাসলো কষ্ট করে, তারপর বলল, ফাইন। ফাইনই বটে, ভাবলাম আমি। রাইফেলটা কাঁধে ঝুলিয়ে জলের বোতলটা নিয়ে বেরিয়ে পড়লাম। হাঁটছি তো হাঁটছি, যতই হাঁটছি ততই যেন গরুগুলো দূরে দূরে সরে যাচ্ছে, আশ্চর্য। তাছাড়া গরুদের কাছে কোনো রাখাল দেখবো ভেবেছিলাম, কিন্তু কাউকেই দেখা গেল না। গরুগুলো সত্যি গরু না গুগলো গুম্বার বা ওয়ারি কওয়া বিকি বাওয়া তা বোঝা গেল না। সেই নির্জন নিস্তব্ধ হুহু হাওয়া ঘাস বনে ভর দুপুরে মনে নানা আজগুবি চিন্তা আসে। নিজেকে এত অসহায় লাগতে লাগলো রিজুদার কথা ভেবে যে বলার নয়। 12:00 বাজে, আমাদের ল্যান্ডরোভার আর ট্রেলার দেখাই যাচ্ছে না অনেকক্ষণ হলো। সঙ্গে যদিও কম্পাস এনেছি তবু হারাবার ভয় করছে। এই যে সমুদ্র, বেরিয়েছিলাম 9:45, 3 ঘন্টা ক্রমাগত হেঁটেও গরুদের কাছে পৌঁছানো গেল না, কাউকে দেখাও গেল না, আশ্চর্য। আমার গা ছমছম করতে লাগলো, পিছু ফিরলাম আমি, ক্লান্ত লাগছিল। 3 দিন হলো বিশেষ কিছুই খাইনি, ঘুমও প্রায় নেই, শরীরে যেন জোর পাচ্ছি না আর। সবচেয়ে বড় কথা, মনটাও ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। তাহলে কি আমাকে আর রিজুদাকে এখানেই শকুন শেয়াল আর হায়নার খাবার হয়ে থেকে যেতে হবে? পরে যদি কেউ এদিকে আসে তাহলে হয়তো আমাদের গাড়ি ল্যান্ডরোভার আর কঙ্কাল দেখতে পেয়ে গাড়ির কাগজপত্র নেড়ে ছেড়ে আমাদের কথা জানতে পারে। অবশ্য যদি হাতি কি গন্ডার কি বুনো মানুষ ওগুলো অক্ষত রাখে। আরও ঘন্টাখানেক হাঁটার পর দূর থেকে ট্রেলার সদ্য ল্যান্ডরোভারটাকে একটা ছোট্ট পোকার মতো মনে হচ্ছিল। আরও এগোবার পর দেখতে পেলাম কতগুলো পাখি গাড়িটার কাছে উড়ছে, ছোট ছোট কালো পাখি। আমি এবার বেশ জোরে যেতে লাগলাম, আরও ঘন্টাখানেক লাগবে পৌঁছতে। পাখিগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো। আরও কিছুদিন যাওয়ার পরেই বুঝতে পারলাম ওগুলো শকুন। কি করছে অতগুলো শকুন রিজুদার কাছে? রিজুদা কি? আমি যত জোরে পারি দৌড়তে লাগলাম, রাইফেলটা হাতে নিয়ে আর একটু এগিয়েই আমি রাইফেলটা ওপরে তুলে একটা গুলি করলাম। ভাবলাম শব্দে যদি উড়ে পালায়। টেডি বলেছিল যদি জীবন্ত কোনো লোককে শকুন 3 দিক থেকে ঘিরে থাকে তবে সে মারা যায়। আমাকে আর রিজুদাকে শকুনরা 2 দিন আগে 4 দিকে ঘিরেছিল। শকুনগুলো ওপরে উঠে ঘুরতে লাগলো অনেকগুলো, তারপরই আবার নেমে এলো নিচে। আর একটু এগিয়েই আবার গুলি করলাম, কিন্তু এবারেও চক্রাকারে ঘুরতে লাগলো, ভয় পেয়ে পালিয়ে গেল না একটাও। গাড়ির ছাদে শকুন, ট্রেলারের উপর 4-5টি শকুন এবং ট্রেলারের 3 পাশে 10-12টা বিরাট বড় বড় তীক্ষ্ণ ঠোঁট আর বিশ্রী গলার শকুন। ওরা যেন ঝুঁকে পড়ে সকলে মিলে রিজুদার নাড়ি দেখছে, নাড়ি থেমে গেলেই ওরা ঝাঁপিয়ে পড়বে রিজুদার ওপর।
আমার গায়ে কাঁটা দিল, শীত দ্বারা শিশির করে উঠল, আর সহ্য করতে না পেরে মাটিতে বসা একটা বড় শকুনের দিকে রাইফেল তুললাম। গুলিটা শকুনটাকে ছিটকে ফেললো কিছুটা দূরে। আমি দৌড়ে গিয়ে ওটাকে লাথি মেরে দূরে সরিয়ে দিলাম। গাড়ি তো আর চলবে না, গাড়ির কাছে মরে পড়ে থাকলে আমাদেরই মুশকিল। সঙ্গীর হাল ও আমার রণমূর্তি দেখে বোধহয় একটু ভয় পেল ওরা, উড়ে গিয়ে সব জমায়েত হলো মৃত সঙ্গীর কাছে। কানের এত কাছে রাইফেলের আওয়াজেও উঠল না রিজুদা। আমি দৌড়ে গিয়ে ডাকলাম, রিজুদা, রিজুদা। রিজুদা কথা বলল না কোনো, মুখের ওপর চাপা দিয়ে রাখা টুপিটা সরিয়ে দেখলাম চোখ বন্ধ, একেবারেই অজ্ঞান। গায়ে ভীষণ জ্বর, রাইফেলের গুলি আর রইল না, এখন শটগানের দুটো গুলি মাত্র। প্রয়োজন হলেও রিজুদাকে আর কিছু জিজ্ঞেস করতে পারবো না। আমি সত্যিই জানি না এবার কি করব, আমার বড়ই ভয় করছে। এদিকে বেলা পড়ে আসছে, খিদে তেষ্টা সবই পেয়েছে, কোনো কিছুরই হুঁশ নেই। আমার একার জন্যেই একটু জল গরম করে কফি করলাম, আর কিছুই নেই। কফি খেয়ে লম্বা রাতের জন্যে তৈরি হতে লাগলাম। রিজুদার একেবারেই জ্ঞান নেই, কিন্তু নাড়ি আছে, খুব অস্পষ্ট ধুকপুক আওয়াজ হচ্ছে। কিছু খাওয়ানোই গেল না, ব্যাগ থেকে ব্র্যান্ডি ওষুধটা নিয়ে একটু ঢেলে দিলাম জোর করে দাঁত ফাঁক করে, কিন্তু খেতে পারল না, কষ বেয়ে গড়িয়ে গেল। তাড়াতাড়ি মুছে দিলাম, অন্ধকার হয়ে এলো, তারা ফুটলো একে একে, চাঁদও উঠেছে সূর্য যাবার আগেই। আমি বসে আছি ট্রেলারের ওপর, ভাবছিলাম রাইফেলের গুলিগুলো শকুনদের ওপর নষ্ট করলাম মিছিমিছি। কাল রাতের কথা মনে হতেই আমার বুক কেঁপে উঠল। আজ আর ঘুমোবো না, ঘুমোলে হয়তো রিজুদাকে টেনে নিয়েই চলে যাবে ওরা। যে করেই হোক আমাকে আজ সারা রাত জেগে থাকতে হবে। রাত 11টা বাজল, দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে রইলাম মাথায় টুপি দিয়ে। বড় শীত বাইরে, রিজুদার গায়ে ভালো করে কম্বল মুড়ে দিয়েছি, মাথার উপরে টেনির ওভারকোটের তাঁবুও খাটিয়ে দিয়েছি। রক্তে ধুলোয় শিশিরে কম্বলটার অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছিল, তাই আমার কম্বলটা দিয়েছি আজ। আমি স্বপ্ন দেখছিলাম রিজুদা আমাদের বাড়ি এসেছে কলকাতায়, মা রিজুদার জন্যে পাটিসাপটা পিঠে করেছেন আর কড়াইশুটির চপ। মায়ের কি একটা কথায় রিজুদা খুব হাসছে, মাও খুব হাসছেন, আমিও। মায়ের শোবার ঘরে আলোগুলো জ্বলছে, মা সোফাতে বসে, আমি আর রিজুদা খাটে। পায়জামা পাঞ্জাবি পরেছে রিজুদা, খুব সুন্দর দেখাচ্ছে। ভীষণ ঘুমোচ্ছিলাম আমি, কে যেন আমার ঘুম ভাঙালো গায়ে হাত দিয়ে। তাড়াতাড়ি চমকে উঠে হাতে ধরা বন্দুকটা শক্ত করে ধরেই আমি চোখ খুললাম। দেখি ট্রেলারের তিন পাশে পাঁচজন 7 ফুট লম্বা মাসাই যোদ্ধা দাঁড়িয়ে আছে, হাতে বল্লম, কোমরে দা, ওদের বলে মোরান। আমি ঘোর কাটিয়ে বললাম, জাম্বো। ওদের মধ্যে একজন বোধহয় সোয়াহিলি জানে, সে বলল সিজাম্বো। বলেই সকলেই প্রায় একই সঙ্গে পিচিক পিচিক করে থুতু ফেলল, বর্ষার সঙ্গে পা জড়িয়ে অদ্ভুতভাবে দাঁড়িয়ে রইল। আমি রিজুদাকে দেখিয়ে বাংলায় বললাম, একে বাঁচাতে পারো ভাই? তারপর বোঝাবার জন্যে রিজুদার পাটা খুলে দেখালাম, পেটে হাত দিয়ে বললাম খাবারও নেই। ওরা গম্ভীরভাবে মাথা নাড়ল, আবার পিচিক পিচিক করে থুতু ফেলল। হঠাৎ আমার মনে হলো নাইরবি সর্দারের দেওয়া হলুদ গোল পাথরটার কথা, রিজুদা আমাকেই রাখতে দিয়েছিল সেটা। তাড়াতাড়ি আমি পকেট হাতড়ে সেটা বের করে ওদের দেখালাম, বললাম নাইরবি সর্দার দিয়েছে, নাইরবি, নাইরবি, দুবার বললাম। ওরা পাথরটা হাতে নিয়ে ভালো করে দেখে সকলে একসঙ্গে কী সব বলে উঠল। দুজন মাসাই দুটো হাত দুপাশে ঝুলিয়ে রেখেই সোজা ওপরে লাফিয়ে উঠল 3-4 ফুট, তারপর হাতের মধ্যে থুতু ফেলে দু হাতে থুতু ঘষে আমার মুখটা দু হাতে ধরল, বোধহয় আদর করে দিল। প্রথম দিন নাইরবি সর্দার এমন করাতে আমার বড় ঘেন্না হয়েছিল, অরিকলন ঢেলে শুয়েছিলাম। আজ এই রাতে কিন্তু বড় ভালো লাগলো, বড় ভালো মানুষ ওরা, ভারী সহজ সরল। দেখতে দেখতে দুটো বল্লমের মধ্যে একজনের লাল কম্বল কায়দা করে বেঁধে একটা স্ট্রেচার মতো করে ফেললো ওরা। তারপর রিজুদাকে তার ওপর শুইয়ে কম্বল দিয়ে ঢেকে কাঁধে তুলে নিয়ে আমাকে ইঙ্গিতে বলল চলো। রিজুদার পিস্তলটা একজন আমার হাতে দিল, আমি কোমরে রাখলাম সেটা, বন্দুকটা হাতে নিলাম। ওরা সনসন করে হাঁটতে লাগলো,
ভিজে চাঁদের আলোর মধ্যে সেই ধুধু ঘাসের বনে 7 ফুট লম্বা লাল পোশাকের মাসাইদের গুগুনগুম্বার বা ওয়ারিকাওয়া বিকিবাওয়া বলে মনে হচ্ছিল আমার। এরাও কি আমাদের সঙ্গে ভূষণ্ডার মতো বিশ্বাসঘাতকতা করবে? যারা ঋজুদাকে বইছিল তারা আগে আগে প্রায় দৌড়ে চলল। মোরানদের মধ্যে যে সর্দার গোছের, সে আবার পিচিক করে থুতু ফেলে আমাকে কি যেন দুমদাম বলল, মানে বুঝলাম না। যুদ্ধ করলেই আহত হয় কেউ কেউ, ওরা যোদ্ধার জাত, জড়ি বুটি টুকটাক এবং বনজ ভেষজ দিয়ে আহতের চিকিৎসা ওরা নিশ্চয়ই জানে। জানে কি না আমি জানি না, এই মুহূর্তে আমি জানি যে আমি ভীষণ খুশি। এত কিছুর পরে, এত ঘটনার পরে, এই মন খারাপ করা নির্জনতার মধ্যে মানুষের মুখ দেখে। হাড়গোড় আর পাথরের গয়না পড়া, লাল হলুদ রঙে মুখে কপালে আঁকিবুকি কাটা, টাটকা রক্ত খাওয়া কতগুলো স্বাধীন সাহসী বড় মনের মানুষদের পেছনে পেছনে ছোট্ট শহরে মনের ছোট্ট ভীরু আমি ছোট ছোট পা ফেলে চলতে লাগলাম। দূর থেকে ওদের ড্রামের শব্দের মতো গুম গুম করে সিংহ ডেকে উঠল, বারবার ডাকতে লাগলো। আর একটা বড় পেঁচা আমাদের মাথার ওপরে ঘুরে ঘুরে উড়ে উড়ে সঙ্গে সঙ্গে চলতে লাগলো, ডাকতে লাগলো কিচি কিচি কিচির। গুগুনগুম্বারের দেশের দুজন দৈত্যের মতো মানুষের কাঁধের ওপর আমার ঋজুদার ঠান্ডা নিথর শরীরটা কাঁপতে কাঁপতে দুলতে দুলতে যেন সেই নীলচে চাঁদের আলোয় ভেসে উড়ে চলল এই আদিম আফ্রিকার কুয়াশা ঘেরা রহস্যময় দিগন্তের দিকে। শেষ হল বুদ্ধদেব গুহের লেখা ঋজুদা কাহিনী গুগুনগুম্বারের দেশে। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।